তারপরে দণ্ডায়মান কোণ যখন বলবো তখন উপরে থাকবে কোনটা, তখন কোনটা উপরে থাকবে। আর যদি আমি বলি উপচাপে অন্তর্লিখিত কোণ তখন কোনটা ভিতরে থাকবে, এবং উপচাপের উপরে দণ্ডায়মান কোণগুলা সূক্ষ্মকোণ হয় আর উপচাপে অন্তর্লিখিত কোণগুলা স্থূলকোণ হয়। দ্যাট মিন্স এটার উত্তর হবে হচ্ছে বি নাম্বারটা। যারা দিয়েছিলেন কংগ্রেচুলেশন, আপনাদেরটা হয়েছে, এটা অ্যান্সারটা হবে হচ্ছে এটা। তো সেম ভাবে এভাবে চিন্তা করেন, যদি আমি অধিচাপ বলতাম, অধিচাপের উপরে দণ্ডায়মান কোণ যদি বলি, এই যে অধিচাপের উপরে কোণ হবে, অধিচাপের উপরে কোণ হবে। আমি যদি বলি অধিচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ এরকম হবে। আবার বলতেছি, আমি যদি অধিচাপ বলতাম, মনে করেন এই যে এটা হচ্ছে একটা বৃত্তের অধিচাপ, তাহলে অধিচাপের উপরে দণ্ডায়মান কোণ, এই যে এতটুকু আপনার অধিচাপ, তাহলে হচ্ছে এটার উপরে থাকবে। আমি যদি অধিচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে এই যে ভিতরের দিকে থাকবে। স্যার এখন একটু আপনি চিন্তা করেন যে এটা কি হইতে পারে, অধিচাপের উপর অন্তর্লিখিত কোণ আর অধিচাপের উপর দণ্ডায়মান কোণ। তো এখন আসেন আপনাদের সামনে দ্বিতীয় পোল কোশ্চেনটা চলে আসবে। এখন বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান কোণকে কি বলে? পোলটা আমি ক্রিয়েট করে দিচ্ছি। পোলটা আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, সময় পাবেন হচ্ছে 1 মিনিট, সময় পাবেন হচ্ছে 1 মিনিট। বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান কোণকে কি বলে? খুবই সাধুবাদ জানাচ্ছি আপনার কোশ্চেনটা। -13/4 এর ভাগফল যদি -4/4 হয়, তাহলে এটাকে দশমিক ভগ্নাংশতে প্রকাশ করে দেখান, তাহলে বুঝবো আপনি সঠিক, তাহলে বুঝবো আপনি সঠিক। আপনার ইয়েটা চারটা আমার খুবই মানে যেভাবে আপনি এখানে একটা কোশ্চেন করছেন নাকি নিজেকে জাহির করছেন আমি জিনিসটা বুঝলাম না, তবে যাই করছেন আমি খুবই সন্তুষ্ট যে আপনি এরকম কিছু একটা বলছেন। আরো একজন পাইছি আপনি, মুসাববির সিরাত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সূক্ষ্ম কোণের ইংলিশ নাম কি? অ্যাকিউট অ্যাঙ্গেল। উপচাপ গুলি অধিচাপ আর উপচাপ গুলিয়ে গেছি, আপনার ভাগ অঙ্ক তো ত্রুটিপূর্ণ। আচ্ছা আচ্ছা, আলামিনের কোশ্চেনটার অ্যান্সার ইনশাল্লাহ দিব, আলামিনের কোশ্চেনটার অ্যান্সার ইনশাল্লাহ দিব। আচ্ছা তাহলে আমাদের এই পোলটা আমি একটু এন্ড করি। এই পোলটার ইয়াও দেখতে পাচ্ছেন আপনারা, অধিচাপের অন্তর্লিখিত কোণ কি আসলে জিনিসটা আপনাদের ইয়েতে পোলে সম্ভবত পোলের কোশ্চেন আর এখানে কোশ্চেনের সম্ভবত একটু সমস্যা হয়েছে। এখানে কোশ্চেন লেখা হচ্ছে অধিচাপের উপর দণ্ডায়মান কোণ, আর আপনাদের পোলের কোশ্চেনে সম্ভবত লেখা অধিচাপের অন্তর্লিখিত কোণ। আপনাদের পোলের কোশ্চেনে লেখা অধিচাপে অন্তর্লিখিত কোণ, কিন্তু এখানে লেখা হচ্ছে অধিচাপের উপর দণ্ডায়মান কোণ। সো দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে, সো মানে দুইটার অ্যান্সার দুইটা হবে আর কি। তো যারা হচ্ছে ওই পোলের কোশ্চেন দেখে অ্যান্সার করছেন সূক্ষ্মকোণ, তাদেরটা ঠিক আছে। যারা এই কোশ্চেন দেখে অ্যান্সার করছেন তাদের একটু সমস্যা আছে, মানে একটু বুঝাই দিই আমি জিনিসটা। সেটা হচ্ছে এটা হচ্ছে মনে করেন একটা বৃত্তের অধিচাপ, মানে বড় চাপটা, তো এইটার অন্তর্লিখিত কোণ যেটা, এটার অন্তর্লিখিত কোণ যেটা সেটা অবশ্যই সূক্ষ্মকোণ, এটার অন্তর্লিখিত কোণ যেটা সেটা অবশ্যই সূক্ষ্মকোণ। কিন্তু এইটার উপরে দণ্ডায়মান কোণ যেটা, এটার উপরে দণ্ডায়মান কোণ যেটা হবে সেটা অবশ্যই স্থূলকোণ হবে। তো কোশ্চেন যদি এটা হয় অধিচাপের উপর দণ্ডায়মান কোণকে কি বলে, তাহলে উত্তর হচ্ছে স্থূলকোণ। কিন্তু আপনাদের পোলে দেখলাম পোলে লেখা হচ্ছে অন্তর্লিখিত কোণ, পোলে যেটা যে পোলটা আপনাদের ইয়ার সামনে ক্রিয়েট হয়েছে স্ক্রিনে ক্রিয়েট হয়েছিল সেখানে ছিল অন্তর্লিখিত কোণ। তো অন্তর্লিখিত কোণটা হবে হচ্ছে সূক্ষ্মকোণ, অন্তর্লিখিত কোণটা হবে হচ্ছে সূক্ষ্মকোণ। যারা বুঝেন নাই তারা একটু বাসায় এটা নিয়ে চিন্তা করবেন যে এখানে কি ঘটলো, এবং আমি আপনার এনশিওর করলো আপনি বুঝবেন। বাসায় এটা নিয়ে একটু চিন্তা করেন, কারণ আমি এর আগে ক্লাস হচ্ছে এটা নিয়ে কথাবার্তা বলছি, সেই জন্য সেটা প্রলং করতে চাচ্ছি না। আর আজকে আমাদের টপিকটা হচ্ছে আছে অনেক, এই জন্য তাহলে আমরা এবার আজকের ক্লাসে যাওয়ার আগে 8.3 এর গত ক্লাসে 7 নম্বর উপপাদ্যটা বাকি ছিল, 8.3 এর 7 নম্বর উপপাদ্যটা বাকি ছিল। অর্ণব, অর্ণব ভাই তুমি হচ্ছে ওই -11/3 দিয়ে ভাগ করলে যে ইয়েটা বলছে ভাগফল ভাগশেষের কথা যেটা বলছে ওটা তোমার উত্তর দেওয়ার দরকার নেই, ঠিক আছে? নাকি দিয়ে দিছো? আমরা এবার ইয়েতে যাই, গত ক্লাসে যেটা বাকি ছিল
8.3 এর 7 নাম্বারটা। এটা পুরোটা ক্লিয়ার করা লাগবে। ব্ল্যাঙ্ক স্লাইড ইউজ করতেছি ওইটার জন্য। এখানে হচ্ছে আমি ওই ফার্স্টে বেসিক টপিক গুলো বলে তারপর হচ্ছে গিয়ে আপনাকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। একটু সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ টপিকগুলো সহজ, আপনি মনোযোগ দিয়ে শুনলে একবারে বুঝে যাবেন। এটা একটা বৃত্ত, আর এটা হচ্ছে তার বৃত্তের ভিতরে যে কোনো একটা চতুর্ভুজ। এটা একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের ভিতরে যে কোনো একটা চতুর্ভুজ, এরকম একটা চতুর্ভুজ। তা এখন আমি যদি আপনাকে বলি যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটি কোণ তার বিপরীত বহিঃস্থ কোণের সমান। একটা বৃত্তস্থ চতুর্ভুজে যে কোনো একটা অন্তস্থ কোণ তার বিপরীত বহিঃস্থ কোণের সমান। কথাটা শুনে হয়তো বা বোধগম্য হয় না ওইভাবে, আমি একটু জিনিসটা বুঝাই দিই। আমি বলতে চাচ্ছি এটা যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজের একটা কোণ হয়, এই কোণটা হবে তার বিপরীত যে কোণটা আছে তার বহিঃস্থ কোণের সমান। মানে এটা যদি ওয়াই হয় তাহলে এক্স সমান ওয়াই হবে, এক্স সমান ওয়াই হবে। কেন? কারণটা খুবই লজিক্যাল যে এটা যদি জেড হয়, আমরা জানি একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো দেখেন এক্স প্লাস জেড এর সমষ্টি কত, এখানে x প্লাস জেড এর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আবার আমরা জানি এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে y প্লাস জেড কত, y প্লাস জেড হচ্ছে 180 ডিগ্রি, y প্লাস জেড ও 180 ডিগ্রি। তাহলে x প্লাস জেড 180, y প্লাস জেড 180, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x প্লাস জেড ইকুয়ালস টু হচ্ছে y প্লাস জেড। দুই পাশ থেকে জেডটাকে বাদ দিয়ে দেন তাহলে থাকে হচ্ছে x ইকুয়ালস টু y। এটাই আমি প্রথমে বলেছিলাম, যাতে প্রমাণটা না মনে রাখলেও হবে, একটু উপলব্ধি করতে পারলেই হচ্ছে যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটা অন্তস্থ কোণ তার বিপরীত বহিঃস্থ কোণের সমান। তো আমি যদি এখানে একটা নামকরণ করি যে বলেন তো এই W কার সমান হবে, তখন আপনি বললেন ভাই এখানে একটা বহিঃস্থ কোণ আঁকেন, আপনি এই বহিঃস্থ কোণটার সমান হবে। এটার নাম যদি A দেন তাহলে W হবে হচ্ছে A এর সমান, তাহলে W হবে A এর সমান। আশা করি এতটুকু বুঝতে পারছেন যে কোনো একটা বৃত্তের বহিঃস্থ কোণ হচ্ছে তার যে কোনো একটা বৃত্তের অন্তস্থ একটা কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের অন্তস্থ একটা কোণ তার বিপরীত বহিঃস্থ কোণের সমান হয়। আচ্ছা, এই গেল একটা জিনিস। আরেকটা জিনিস আমরা জানি, মনে করেন এটা একটা চতুর্ভুজ, মনে করেন এটা একটা চতুর্ভুজ। আমি আপনাকে বলে দিলাম এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমি আপনাকে বলে দিলাম এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা বলে দিতে পারি যে এই বিন্দু চারটা সমবৃত্ত। কেন সমবৃত্ত এটা আমি আজকে পড়াবো না, কারণ হচ্ছে এটা 8.3 এর ব্যাপার ছিল। যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি যদি 180 ডিগ্রি আপনি প্রমাণ করতে পারেন, তখন আপনি ইজিলি বলে দিতে পারবেন ওই চতুর্ভুজটা হচ্ছে বৃত্তস্থ। আবার বলতেছি, যে কোনো একটা চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি যদি আপনি 180 ডিগ্রি প্রমাণ করে দিতে পারেন, তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে ওই চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটা হচ্ছে সমবৃত্ত, বা চতুর্ভুজটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই জাস্ট এতটুকু যদি আপনি খেয়াল রাখেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার পক্ষে আগে যে উপপাদ্যটা আমরা করতে যাচ্ছি সেটা বোঝা অনেক ইজি হয়ে যায়। খালি এই দুইটা কনসেপ্ট যদি আপনি মাথায় রাখেন। আচ্ছা, আমার একটা ফিলিংস আছে, সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে, যেমন আগে ক্লাসগুলোতে আমি দেখছি আমি আপনাদেরকে অনেক কষ্ট করাই, কষ্টটা হচ্ছে এরকম, অনেকে দেখি সারাটা ক্লাস হাতটা উপরে উঠে বসে থাকেন, মানে রেইজ হ্যান্ড করে বসে থাকেন। তো এত কষ্ট করার দরকার নেই, পুরো ক্লাস এত রেইজ হ্যান্ড করে বসে থাকার দরকার নেই। আমি যখন বলবো তখন আপনি হাত রেইজ করে থাকলেই হচ্ছে, পুরো ক্লাস রেইজ হ্যান্ড করে, মানে এটা তো একটা মানসিক যন্ত্রণা, তাই না? আপনার জন্য, আমার জন্য না, আমারও তো একটা সমস্যা হয় না, কিন্তু বললাম আর কি যে পুরো ক্লাস হচ্ছে খামাখা রেইজ হ্যান্ড করে বসে থাকার কোনো মানে হয় না। আচ্ছা, তো এই গেল একটা। এখন আসেন আমরা উপপাদ্যটা করার চেষ্টা করি, এখন আমরা উপপাদ্যটা করার চেষ্টা করি। এখানে বলছে প্রমাণ করো যে চতুর্ভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক ও তার বিপরীত কোণের বহির্দ্বিখণ্ডক দ্বয় বৃত্তের উপর ছেদ করে। শুনে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে। আমি আপনাকে চিত্রটা, যে চিত্রটা এখানে আঁকা আছে ওইটা কিন্তু আমি কিভাবে আঁকা হয়েছে সেটা দেখাই দিই। ফার্স্ট হচ্ছে আপনার একটা বৃত্ত আঁকা হয়েছে, বৃত্তের ভিতরে হচ্ছে গিয়ে একটা চতুর্ভুজ আঁকা হয়েছে, বৃত্তের ভিতরে জাস্ট একটা চতুর্ভুজ আঁকা হয়েছে। এরকম একটা চতুর্ভুজ আঁকা হয়েছে। এই চতুর্ভুজটার মনে করেন হচ্ছে এটা একটা বহিঃস্থ কোণ, এটা একটা বহিঃস্থ কোণ। তো করছে কি করছে হচ্ছে এই কোণটা, এই যে এখানে যে কোণটা আছে এই কোণটাকে সমদ্বিখণ্ডন করছে, এই কোণটাকে সমদ্বিখণ্ডন করছে। তো এই কোণটাকে সমদ্বিখণ্ডন করার পর মনে করেন এরকম একটা লাইন পাওয়া গেল, এটা হলো এই কোণটার সমদ্বিখণ্ডক। এরপর
এই যে এখানে যে কোণটা আছে এই যে এই বহিস্থ যে কোণটা আছে এটাকে আবার সমদ্বিখণ্ডন করা হয়েছে এটাকে আবার সমদ্বিখণ্ডন তো এটাকে সমদ্বিখণ্ডন করার পর মনে করেন এরকম একটা লাইন পাওয়া গেল ঠিক আছে প্রমাণ করতে বলছে এই যে এটার সমদ্বিখণ্ডক আর এইটার বহির্দ্বিখণ্ডক এই দুইটা বিন্দু এই বিন্দুতে মিলিত হয়েছে যেটা সেটা বৃত্তের উপরে থাকবে এটার সমদ্বিখণ্ডকটা আর এটার বহির্দ্বিখণ্ডকটা যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা বৃত্তের উপরে থাকবে এটা আপনাকে প্রমাণ করতে বলছে জাস্ট ইজিলি দ্যাট মিন্স এই যে এখানে এই ই বিন্দুটা বৃত্তের উপরে আছে এটা আপনাকে প্রমাণ করলেই হবে তাহলে আমি যদি এতটুকু প্রমাণ করতে পারি আমি যদি এতটুকু প্রমাণ করতে পারি প্রমাণ করতে হবে এ বি সি ই এ বি সি ই চতুর্ভুজটি বৃত্তস্থ আমি যদি এটা প্রমাণ করতে পারি এ বি সি ই চতুর্ভুজটি বৃত্তস্থ তাহলেই কিন্তু আমার এটা প্রমাণ হয়ে গেল আমি যদি এ বি সি ই চতুর্ভুজটাকে বৃত্তস্থ প্রমাণ করতে পারি তাহলেই কিন্তু আমার প্রমাণ হয়ে গেল ই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত একটু আগে আপনাকে একটা কথা বলে আসছি আমি যে এ বি সি ই চতুর্ভুজটাকে বৃত্তস্থ প্রমাণ করার জন্য আমার এতটুকু প্রমাণ করাই যথেষ্ট এর বিপরীত দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি এর বিপরীত দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি দ্যাট মিন্স আমার এটা প্রমাণ করাই যথেষ্ট এটা প্রমাণ করাই যথেষ্ট যে কোণ বি এ ই কোণ বি এ ই প্লাস কোণ বি সি ই প্লাস কোণ বি সি ই সমান হচ্ছে 180 ডিগ্রি আমি যদি বাইনি হাও এটা প্রমাণ করতে পারি এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি তাহলেই আমার এটা প্রমাণ হয়ে যাবে এই চতুর্ভুজের চারটা শীর্ষ হচ্ছে বৃত্তস্থ তো এখন দেখেন আমি সবসময় বলি যে নামকরণ এই যে এরকম বি এ ই বি সি ই বললে পোলাবে না এখানে খোঁজা শুরু করে দেয় বি কোথায় এ কোথায় ই কোথায় সি কোথায় তো এর চেয়ে আমি নামকরণে বিশ্বাসী মনে করেন এটার নাম দিলাম হচ্ছে এক্স আর এটার নাম দিলাম হচ্ছে ওয়াই এটার নাম দিলাম হচ্ছে জেড আমি যদি এটা প্রমাণ করতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 180 ডিগ্রি খেয়াল রাখবেন কিন্তু কি প্রমাণ করতে চাচ্ছি এটা আমি এখানে লিখতেছি যদি আমি এটা প্রমাণ করতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 180 ডিগ্রি দেন আমার এটা প্রমাণ হয়ে গেল যে এই চতুর্ভুজটা বৃত্তস্থ খুবই মনোযোগ সহকারে শুনতে হবে বুঝছেন কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে না হলে হচ্ছে কি আপনি হারায় যাবেন মাঝখানে হারায় যাওয়ার অনেক বড় চান্স আছে ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 180 ডিগ্রি এটা প্রমাণ করে আমার মেইন উদ্দেশ্য তো এখন একটা জিনিস দেখেন প্রশ্নে যা দেওয়া আছে ওইখান থেকে কিন্তু আপনি এটা বলতে পারেন এটা যদি এক্স হয় এটাও এক্স হবে ওয়াই কারণ আপনাকে বলেই দিছিলাম আমি এখানে যে দেখেন এটা হচ্ছে কি সমদ্বিখণ্ডক এটা হচ্ছে সমদ্বিখণ্ডক দ্যাট মিন্স এটা যদি এক্স হয় এটাও হচ্ছে এক্স হবে ওকে ডান আবার দেখেন এই কোণটা যদি জেড হয় অবশ্যই এই কোণটাও জেড হবে কেন কারণ এই যে এখানে বলে দিছিলাম এটা হচ্ছে বহির্দ্বিখণ্ডক বহির্দ্বিখণ্ডক মানে কি এই কোণটা আর এই কোণটা সমান তো এটা যদি জেড হয় এটাও জেড হবে এটা আপনি জানেন তো এখন লক্ষণীয় বিষয় হচ্ছে ইয়েতে আমরা একটা জিনিস করছিলাম যে একটু আগে যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান তো আমি যদি আপনাকে এটা বলি যে ভাইয়া এই কোণটা কার সমান হবে এই কোণটার নাম যদি আমি এক্স দিই এই কোণটা কার সমান হবে আপনি ক্লিয়ারলি ভিজিবল এই কোণটা এই কোণের সমান হবে এই কোণটা এই কোণের সমান হবে যে এটার নাম যদি ভাই এক্স দেন আর এটার নাম যদি জেড দেন অবশ্যই এই কোণটা এই কোণের সমান হবে একটু আগে আমরা উপপাদ্যটা দেখে আসছি ওই ব্ল্যাঙ্ক স্লাইডে সো সেম কথাটা যদি আমি আপনাকে এখানে জিজ্ঞেস করি যে ভাই একটু আপনার ওই ক্ষুদ্র মস্তিষ্কে সূক্ষ্ম ব্যবহার করে বলেন এই কোণটা এই যে বড় একটা দাগ দিলাম এই কোণটার নাম কি আপনি বলবেন যে ভাই দেখাই তো যাচ্ছে এই কোণটার নাম টু এক্স এই টু এক্স কার সমান এই টু এক্স কোণটা আবার বলি যেখানে একবার দেখাই দিই আপনাকে এই কোণটা এই কোণের সমান যদি হয়ে থাকে তাহলে এই টু এক্স কোণটা কার সমান হবে দেখি একটু বলেন তো আপনারা চ্যাটে একটু বলেন এই টু এক্স কোণটা কার সমান হবে একটু বলেন তাড়াতাড়ি চ্যাটে বলেন ভেরি গুড একসাথে হচ্ছে গিয়ে 30-40 জন বলে দিচ্ছেন যে হ্যাঁ থ্যাংক ইউ তার মানে জিনিসটা বোঝা যাচ্ছে তার মানে জিনিসটা বোঝা যাচ্ছে টু এক্সটা কার সমান হবে তার মানে জিনিসটা বোঝা যাচ্ছে টু এক্সটা কার সমান হবে আচ্ছা এখানে একজনের নাম হচ্ছে উদ্ভাস আচ্ছা নামই দিয়েছেন উদ্ভাস আচ্ছা ঠিক আছে ভালো সমস্যা নেই একসাথে যেহেতু আমরা এতজন মানুষ এটাকে বলে ফেলছি হচ্ছে গিয়ে টু জেড হবে তার মানে জিনিসটা আমাদের বোধগম্য তাহলে এখানে আমরা ইজিলি বলতে পারি টু এক্স হচ্ছে টু জেড এর সমান জাস্ট ওই উপপাদ্যটা অনুসারে আমরা বলতে পারি টু এক্স হচ্ছে টু জেড এর সমান তো এখান থেকে আমরা এটা বলতে পারি এক্স হচ্ছে জেড এর সমান এখান থেকে আমরা বলতে পারি এক্স হচ্ছে জেড এর সমান এই যে জীবনটা এখন কত সহজ হয়ে গেল দেখেন এটা হচ্ছে আপনাদের প্রমাণের প্রথম ধাপ এটা হচ্ছে কি প্রমাণ করতে হবে ওইটা লিখলাম
এটা হচ্ছে প্রমাণের ধাপ এক। এবার আসেন প্রমাণের ধাপ দুই, আমি কি বলবো দেখেন এই চারটা বিন্দু কিন্তু বৃত্তস্থ, এটাতে আমার ডাউট নেই। এই চারটা বিন্দু যে বৃত্তস্থ এই জিনিসটাই আমার ডাউট নেই, যে এই চারটা বিন্দু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই চারটা বিন্দু হচ্ছে বৃত্তস্থ। এই চারটা বিন্দু যদি বৃত্তস্থ হয় তার মানে কি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তা একটু আগে আমরা দেখে আসছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। আমি যদি আপনাকে বলি এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় এক্স আর ওয়াই এর সমষ্টি কত, আপনি বলবেন ভাই 180 ডিগ্রি, এক্স আর ওয়াই এর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু এখানে তো ঘটনাটা সেটা না, এখানে তো আপনি এক্স আর ওয়াই বলতে পারতেছেন না, কারণ এখানে পুরা কোণটার নাম হচ্ছে 2x, এই পুরা কোণটার নাম হচ্ছে 2x। তাহলে 2x প্লাস ওয়াই হবে হচ্ছে 180 ডিগ্রি, 2x প্লাস ওয়াই হবে হচ্ছে 180 ডিগ্রি। কারণটা কি, কারণটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। কারণটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা কি কি বের করলাম, এটা বের করলাম হচ্ছে ওই যে ওই উপপাদ্যটা থেকে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটা বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমান, ওইটা থেকে আমি এটা বের করলাম। এবার এটা থেকে কি বের করলাম, যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা এবার কথা হচ্ছে ভাই আমরা করতেছিটা কি, আমরা করতেছি এটার দিকে আগাচ্ছি, আমাদের মেইন ইন্টেনশন হচ্ছে x প্লাস y প্লাস z 180 ডিগ্রি প্রমাণ করা। আমাদের মেইন ইন্টেনশন হচ্ছে x প্লাস y প্লাস z 180 ডিগ্রি প্রমাণ করা। এবার হচ্ছে মেইন ইন্টেনশন যেটা সেটাকে আমি একটা লাল বক্সের মধ্যে লিখতেছি, সেটাকে আমি একটা লাল বক্সের মধ্যে লিখতেছি। তো আসেন মেইন ইন্টেনশনের বাম পাশটা আমি লিখি x প্লাস y প্লাস z, এটা আমি লিখলাম, এটা সমান আমি 180 ডিগ্রি প্রমাণ করতে যাচ্ছি। তো এখানে কি দেওয়া, এখানে দেওয়া হচ্ছে x সমান z, তাহলে ওকে আমি এখানে z এর জায়গায় x লিখি, এখানে আমি z এর জায়গায় x লিখি, এখান থেকে কি পেলাম 2x প্লাস y, 2x প্লাস y পেয়ে গেলাম। আবার এখানে কি পাওয়া 2x প্লাস y হচ্ছে 180 ডিগ্রি, তো বসাই দিই 2x প্লাস y হচ্ছে 180 ডিগ্রি, খেলা শেষ। কি পেলেন আপনি, x প্লাস y প্লাস z সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা প্রমাণ করার জন্য কিন্তু আপনারা এত জল্পনা গল্প না, তাই না, এটা প্রমাণ করার জন্য আপনি এত কিছু করতেছিলেন। সো ধাপ হচ্ছে মাত্র তিনটা, কি প্রমাণ করতে হবে এটা আমার ভালো মতো বুঝতে হবে, কিভাবে প্রমাণ করতে হবে পরের গুলো অটোমেটিক্যালি প্রসিড করবে। প্রথম ধাপ হচ্ছে নীল বক্স, তারপর একটা সবুজ বক্স, তারপর একটা লাল বক্স, এই তিনটা খালি আপনি মাথায় রাখবেন, ইনশাল্লাহ আপনি জিনিসটা বুঝে যাবেন। পুরো জিনিসটা একবার সাম আপ করে দিচ্ছি, পুরো জিনিসটা একবার সাম আপ করে দিচ্ছি। চিত্রটা কিভাবে আঁকলাম আমরা, চিত্রটা হচ্ছে এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কোন বি এ ডি এর সমদ্বিখণ্ডক, আর সিই যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওই বহিঃস্থ কোণটার সমদ্বিখণ্ডক। তো এই ওই অন্তঃস্থ কোণটার সমদ্বিখণ্ডক আর এই বহির্দ্বিখণ্ডক দুইটা মিলিত হয়েছে ই বিন্দুতে, তার থেকে প্রমাণ করতে বলছে ই বিন্দুটা বৃত্তের উপরে ছেদ করে, এটা প্রমাণ করাই যথেষ্ট এ বি সিই চতুর্ভুজটা বৃত্তস্থ। আমি বলতেছি আপনি খালি আমার স্লাইডটার দিকে তাকায় থাকেন আর স্লাইডের যে লেখাগুলো আছে ওগুলোর দিকে তাকায় থাকেন, রিলেট করতে পারবেন ইনশাল্লাহ, স্লাইডটার দিকে তাকায় থাকেন, স্লাইডের লেখাগুলোর দিকে তাকায় থাকেন। তাহলে এ বি সিই চতুর্ভুজটা বৃত্তস্থ এটা প্রমাণ করতে হবে। তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করার জন্য এতটুকু প্রমাণ করাই যথেষ্ট, তার বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি এখানে আপনাকে লিখে দিলাম বি এ ই প্লাস বি সিই সমান হচ্ছে 180 ডিগ্রি। আমার হচ্ছে এরকম বি এ ই বি সিই এভাবে লিখতে আমার হচ্ছে কি একটু ভেজাল লাগে, নিজেরই ভেজাল লাগে, তাই আমি ওগুলাকে নামকরণ করে দিলাম এক্স ওয়াই জেড দিয়ে। তাহলে আমার এটা প্রমাণ করে যথেষ্ট এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 180 ডিগ্রি। এরপর সুন্দর মতো আরো কয়েকটা ডিনোশন দিয়ে দিলাম, এটা এক্স হলে ওইটাও এক্স হবে কারণ সমদ্বিখণ্ডক, এটা জেড হলে ওইটাও জেড হবে কারণ বহির্দ্বিখণ্ডক, গেল। এরপর আমরা নীল বক্সের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন 2x সমান 2z, এটা আপনারা নিজেরাই বলছেন কেন 2x সমান 2z, কারণ বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজে যে কোনো একটা অন্তঃস্থ কোণ বিপরীত বহিঃস্থ কোণের সমান হয়। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম x সমান z। আবার আপনারা জানেন একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, তো এখান থেকে আমরা পেয়ে গেলাম 2x প্লাস y হচ্ছে 180 ডিগ্রি। এবার আমরা ফিরে যাবো, আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে x প্লাস y প্লাস z সমান 180। তো আমি লিখলাম x প্লাস y প্লাস z, এরপরে যে দুইটা বক্স একটু আগে লিখছি ওই দুইটা বক্স থেকে আমি আস্তে করে ডিরাইভ করে ফেললাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 180 ডিগ্রি। যেটা করতে চাইছি সেটা হয়ে গেছে, দ্যাট মিন্স প্রমাণ কমপ্লিট। এবার কষ্ট করে যে গত ক্লাসে যে কাজটা করছিলাম এবার হচ্ছে গিয়ে আবার সেম জিনিসটা করবেন। যারা যারা বুঝছেন গত ক্লাসে বলছিলাম হচ্ছে ওয়াই লিখতে, ইয়েস ইয়েস দিয়ে ওয়াই লিখতে বলছিলাম, কিন্তু আজকে হচ্ছে গিয়ে ওয়াই লিখবেন না, আজকে হচ্ছে গিয়ে সি লিখবেন, মানে ক্লিয়ার আমার জিনিসটা ক্লিয়ার, এর জন্য সি লিখবেন, আমার জিনিসটা ক্লিয়ার এই জন্য আপনারা সি লিখবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা অনেক সুন্দর মানে ইনস্ট্রাকশন অনেক ভালো শুনতেছেন, এর আগে দেখলাম যে অনেককে সি লিখতে বললে তারা সি সি লেখে, বুঝছেন এটা ঠিক কেমন না, লিখতে বলছি সি সে লিখতেছে সি সি। ভাই হ্যাঁ হ্যাঁ অর্ণব আমার কিউ এন্ড এ সিতে ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ রে, তাইলে তো আমি জিনিসটা বুঝতে পারলাম না, মানে বুঝতে পারলাম না মানে কি বুঝাতে পারলাম না, সরি বললাম না আপনাদেরকে। তো শুনেন আমি আবার উদাহরণটা আবার দিচ্ছি, এই যে এখন অন্য প্লিজ আপনার একটা ঝামেলার মধ্যে ফেলে দিছেন, কিউ এন্ড এ তে কিছু লিখবেন না প্লিজ,
আমি যেসব জিনিস আপনাকে বলবো সব আপনি হচ্ছে গিয়ে চ্যাটের মধ্যে লিখবেন, আমি আপনাকে যা করতে বলবো সব আপনি চ্যাটের মধ্যে লিখবেন। এটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিছি। এক ডাক্তার রোগীরে বলছে হচ্ছে 2 চামচ ওষুধ খাইতে, সে হচ্ছে 2টা করে চামচ খাইছে, মানে সে বেশি বুঝছে। তো এই কোশ্চেনের আনসার এটা মানেই না যে আমি যে কোশ্চেন করবো ওইটার আনসার, আপনি ওইটা লিখবেন, বেশি বুঝার দরকার নেই। চ্যাটে হচ্ছে আমি যেটা বলছি সেটা শুনেন, চ্যাটে আপনি আমার কথার উত্তর দিবেন, কোশ্চেনের আনসার আপনি নিজের কোশ্চেন করবেন, কোশ্চেনের আনসার আপনি নিজের কোশ্চেন করবেন। প্লিজ ওরে আর প্যারাটা দিয়েন না, ওরে আর প্যারাটা দিয়েন না। ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা হচ্ছে গিয়ে প্রসিড করি। এইটা হচ্ছে এটা স্লাইডটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, এটা আমি সেভ করে রাখতেছি। এবার আসেন আজকের ক্লাসের এটা উপাদ মানে মূল বিষয়গুলো আর কি, আজকের ক্লাসের মূল বিষয় 8.4। এটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট টার্মস, ছেদক, স্পর্শক, সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি মাঝে মাঝে ক্লাসে অনেক ফাস্ট কথা বলি। কেন ফাস্ট কথা বলি? কারণ আমি মনে করি যে এই জিনিসগুলো একটু তাড়াতাড়ি বললেও সে যদি মনোযোগ দেয় সে প্রপারলি বুঝতে পারবে, শিওর। কারণ আজকে ক্লাসে আমি আপনার এটা পড়ানোর দরকার নেই, 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, 4 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, এটা আমি আপনাকে বুঝায় বুঝায় বলার দরকার নেই। এটা নিয়ে আমি 1 ঘন্টা ক্লাস নিতে পারবো যে কোনটা আসলে কেমনে আসছে না আসছে, ওইটা তো আমার মেইন ইন্টেনশন না। কিছু কিছু জিনিস আমি ধরেই নিই যে আপনি আগে থেকে জানেন, সো ওগুলো একটু আমি কুইক রিভিউ করে দিচ্ছি। যেমন এই পাঁচটা টার্ম আমি একটু কুইক রিভিউ আপনাকে করে দিচ্ছি। এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে আরেকটা বৃত্ত, এটা হচ্ছে আরেকটা বৃত্ত। একটা বৃত্ত আর একটা সরলরেখার মধ্যে 3 ধরনের সম্পর্ক থাকতে পারে। এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, আর এইটা একটা সরলরেখা। ঠিক আছে, এরকম 3 ধরনের সম্পর্ক থাকতে পারে। তো ইজিলি আপনি বুঝতে পারতেছেন, মানে যে দেখেই বুঝতেছেন যে ভাই এইটা হচ্ছে গিয়ে সরলরেখাটা বৃত্তের বহিস্থ একটা সরলরেখা, এটা হচ্ছে ভাই বৃত্তকে 2টা বিন্দুতে ছেদ করছে, এটা ভাই বৃত্তকে জাস্ট একটা পয়েন্টে টাচ করছে। আর সবসময় একটা কথা বলি কিন্তু আমি, টাচ করা আর ছেদ করা 2টা জিনিস এক না, টাচ করা আর ছেদ করা 2টা জিনিস এক না। যেমন এই যে এইখানে ছেদ করছে কিন্তু এখানে টাচ করছে। তো এইটাকে বলি হচ্ছে, এই সরলরেখাটা বলি আমরা হচ্ছে বৃত্তের বহিস্থ একটা সরলরেখা, আর এটাকে বলি হচ্ছে আমরা ছেদক, এটাকে বলি হচ্ছে আমরা ছেদক, আর এটাকে বলি হচ্ছে আমরা স্পর্শক। এটার এখন এটা দেখেন, দেখেই কিন্তু জিনিসটা বোঝা যায়, জিনিসটা দেখেই বোঝা যাচ্ছে যে আমি কি বলতে চাচ্ছি। তো এটার একটু কেতাবি সংজ্ঞা আছে। কেতাবি সংজ্ঞাটা কি? কোন একটা বৃত্তের বহিস্থ কোন একটা সরলরেখা যদি থাকে, তাহলে সরলরেখাটা আর বৃত্তের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকে না, কোনো সাধারণ বিন্দু থাকে না। আচ্ছা একটু পরে বুঝাই দিচ্ছি সাধারণ বিন্দু কি। কিন্তু কোন একটা সরলরেখা যদি কোন একটা বৃত্তের ছেদক হয়, তখন সাধারণ বিন্দু থাকে 2টা, তখন তাদের সাধারণ বিন্দু থাকে হচ্ছে 2টা। আর কোন একটা সরলরেখা যদি কোন একটা বৃত্তের স্পর্শক হয়, তখন সাধারণ বিন্দু থাকে হচ্ছে 1টা। আশা করি আপনারা বুঝতে পারতেছেন সাধারণ জিনিসটা কি। সাধারণ জিনিসটা মানে ওই বিন্দুটা 2টার মধ্যেই থাকবে। যেমন এই বিন্দুটা বৃত্তের মধ্যেও আছে সরলরেখার মধ্যেও আছে, এই বিন্দুটা বৃত্তের মধ্যেও আছে আবার সরলরেখার মধ্যেও আছে, এই বিন্দুটা বৃত্তের মধ্যে আছে সরলরেখার মধ্যে আছে, আর এখানে বৃত্তের মধ্যে আছে সরলরেখার মধ্যে আছে, এরকম কোনো রেখাই নেই, এরকম কোনো বিন্দুই নেই। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তের বহিস্থ একটি রেখাংশ, এটাকে আমরা বলবো হচ্ছে এই রেখাংশটা হচ্ছে বৃত্তের একটা ছেদক, আর এটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তের একটা স্পর্শক। তো কেউ আপনাকে হঠাৎ করে ধরে জিজ্ঞেস করলে এদিকে আসো, তুমি বলো তো বৃত্তের স্পর্শক কাকে বলে, যে কোনো একটা সরলরেখা কখন বৃত্তের স্পর্শক হয়, আপনি বলে দিবেন। যদি ওই সরলরেখাটা আর ওই বৃত্তের মধ্যে আমি একটা সাধারণ বিন্দু পাই, তখন আমি তাকে বলবো স্পর্শক। তখন আপনাকে জিজ্ঞেস করবে ছেদক কাকে বলে। যদি ওই সরলরেখাটা আর বৃত্তের মধ্যে 2টা সাধারণ বিন্দু পাই, তখন তাকে আমরা ছেদক বলবো। যা কথা বলতেছি কোনো কিছু কোনো রকেট সায়েন্স না, বা হচ্ছে আমি কোনোখান থেকে না জিলো করি না, এগুলো সব হচ্ছে আপনার বইয়ের সামনে লেখা। ঠিক আছে, তো যারা এখন পর্যন্ত বুঝেন নাই, আমার মতে বোঝা উচিত, যারা এখন পর্যন্ত বুঝেন নাই কোনো চিন্তা নেবেন না, চাপ নেবেন না, বইটা একবার দেখলে ইনশাল্লাহ বুঝে যাবেন। এবার আসেন হচ্ছে সাধারণ স্পর্শকটা কি। সাধারণ স্পর্শকটা হচ্ছে যে এটা একটা বৃত্ত আর এটা মনে করেন একটা বৃত্ত। তো আমি যদি বলি এই দুটা পরের বৃত্তটা দেখতে ডিমের মতো হয়ে গেছে, কিন্তু এটা অ্যাডজাস্ট করে নেন, সমস্যা নেই। আচ্ছা এই দুটা বৃত্তের মনে করেন এরকম একটা সরলরেখা আছে এই দুটা বৃত্তের, তো আমরা এটাকে বলবো হচ্ছে গিয়ে সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক মানে এটা এই বৃত্তেরও স্পর্শক আবার এই বৃত্তেরও স্পর্শক, যেটা 2টা বৃত্তেরই স্পর্শক সেটাকে আমরা বলি হচ্ছে সাধারণ স্পর্শক। আবার সাধারণ স্পর্শক হয় হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। কথার মধ্যে বোঝা যাচ্ছে তির্যক মানে একটু তেরা সাধারণ স্পর্শক হবে। তো এটা কেমন, এটা আসলে ব্যাপারটা এরকম, এই যে যেটা আঁকলাম, যেটা আমি এখানে আঁকলাম এটাকে বলা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। যেটা আমি এখানে আঁকলাম এটা হচ্ছে গিয়ে সরল সাধারণ স্পর্শক। আবার বলে নিচ্ছি, সাধারণ স্পর্শকে 2টা ভাগ হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শক। এটা যেটা আঁকলাম সেটা হচ্ছে গিয়ে সরল সাধারণ স্পর্শক, আর তির্যক সাধারণ স্পর্শক কোনটা, তির্যক সাধারণ স্পর্শকটা হচ্ছে এটা মনে করেন একটা বৃত্ত,
আর এটা মনে করেন হচ্ছে একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এখন হচ্ছে আমি একটা স্পর্শক টানলাম, স্পর্শকটা দেখতে হচ্ছে এরকম। এটা তো একটু জীবনটাকে কঠিন করে দিবে, দাঁড়ান, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমরা সহজ করতে পারি। এই যে এইটাকে, এটাও কিন্তু সাধারণ স্পর্শক, খেয়াল করেন, এইটা এই বৃত্তের স্পর্শক, আবার এই বৃত্তের স্পর্শক, কিন্তু এটাকে আমরা তির্যক সাধারণ স্পর্শক বলবো। তাহলে বেসিক ডিফারেন্সটা কি, তির্যক সাধারণ স্পর্শক আর সরল সাধারণ স্পর্শকের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে, স্পর্শকের একই পাশে যদি দুইটা বৃত্ত থাকে তখন আমরা তাকে বলি সরল সাধারণ স্পর্শক। স্পর্শকের বিপরীত পাশে যদি, মানে দুই পাশে যদি দুইটা বৃত্ত থাকে তখন আমরা বলি তাকে তির্যক সাধারণ স্পর্শক। কথাটা আরেকবার বলতেছি, সাধারণ স্পর্শক মানে কি, দুইটা বৃত্তেরই সেম স্পর্শক। সরল সাধারণ স্পর্শক মানে কি, ওই স্পর্শকটা একই পাশে দুইটা বৃত্ত থাকবে। আর তির্যক সাধারণ স্পর্শকটা কি, ওই স্পর্শকটার দুই পাশে দুইটা বৃত্ত থাকবে, ওই স্পর্শকটার দুই পাশে দুইটা বৃত্ত থাকবে। এই যে এখানে যে পাঁচটা টার্ম ছিল, পাঁচটা মোটামুটি হচ্ছে গিয়ে যথেষ্ট চেষ্টা করলাম বুঝায় দেওয়ার, যদি বুঝে থাকেন আবার সি তে আমরা যাব, আবার সি। প্লিজ কিউ এন্ড এ তে কেউ সি দিবেন না, কিউ এন্ড এ তে কেউ সি দিবেন না। হ্যাঁ অর্ণব, এবার কি ঠিক আছে কিউ এন্ড এ? ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, তো সবার উদ্দেশ্যে ভাই কিছু কথা আছে। বলেন বলেন। আচ্ছা দেখো সবাই, তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর কোয়েশ্চেন করতেছো, বাট অনেকেই আছো জাস্ট কি করতেছো যে ডিটেইলস কোনো কোয়েশ্চেন দিচ্ছ না, ঠিক আছে? যেমন একজন প্রশ্ন করছো যে স্পর্শ কয়টা থাকতে পারে। এখন দেখো স্পর্শ একটা বৃত্তের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে অনেকগুলো স্পর্শক থাকতে পারে, ওকে? আবার একটা পয়েন্টের মধ্যে একটা স্পর্শকই থাকতে পারে। তো এখানে আমাদের জিজ্ঞেস করতে হবে যে ডিটেইলস কোয়েশ্চন দিয়ে তোমাদের কোয়েশ্চন গুলো জিজ্ঞেস। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এমন এক্সাম্পল আরো আছে। তোমাদের যদি মানে সঠিক আনসার পাইতে হয় বা ইচ্ছা থাকে তাহলে তোমরা একটা ডিটেইলস কোয়েশ্চনটা করবা, ঠিক আছে? ওকে আচ্ছা, অর্ণব খুবই সুন্দর একটা কথা বলছে, ঠিক আছে? এইটা এই প্রবলেমটা আমিও ফেস করি যে আমার কোনো একটা স্টুডেন্ট কোশ্চেন করতে নিলেই আমি তার আরো পাল্টা তিনটা কোশ্চেন করি, তখন সে আবার একটু হয়ে যায়, ঘাবড়ে যায় যে ঘটনাটা কি ঘটলো, মানে কোশ্চেন আমি তো বুঝতেছি না যে আমি কি আসলে জানতে চাচ্ছি। তো আপনি কি জানতে চাচ্ছেন এইটা সব জানাটা হচ্ছে সবার আগে ইম্পর্টেন্ট, এরপর আপনার যে জানাবে সে আপনার ওইটা ক্লিয়ার হয়ে তারপরে সে আপনাকে জানাইতে পারবে। সো আগে নিজেরটা নিজের বুঝতে হবে যে আমি আসলে কি জানতে চাচ্ছি, আগে একটু বুঝতে হবে আমি আসলে কি জানতে চাচ্ছি, ঠিক আছে? অন্য এরকম কোনো কিছু বলা টলা থাকলে তুমি বললো আমাকে, ঠিক আছে? সমস্যা নেই। হ্যাঁ ওকে, আচ্ছা তাহলে এই গেল হচ্ছে কি আমাদের সরল সাধারণ তির্যক সাধারণ নিয়ে আলোচনা। এবার আসেন হচ্ছে আমরা পরবর্তী আলোচনা এগুলাই যাই। ও এবার হচ্ছে আমি আপনার বইয়ের তিনটা উপপাদ্য নিয়ে আপনাকে কথা বলবো, যেহেতু উপপাদ্যগুলো বইয়ে আছে আর আমার বিগত পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি যে এই উপপাদ্যগুলো তুলনামূলক মানুষজন বই দেখে বুঝে, তুলনামূলক মানুষজন বই দেখে বুঝে, কারণ এখানে এত কোনো রকেট সায়েন্স নাই, বুঝছেন? মানে সহজ জিনিসপত্রগুলো সহজভাবে ব্যাখ্যা করা আছে। কিন্তু এই এখন যেটা আপনি স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন উপপাদ্য ২৫, এইটা আমি কিছু কিছু মানুষকে খেয়াল করছি যে তাদের একটু জিনিসটা বোধগম্য হইতে একটু সমস্যা হয়, সে বুঝে কিন্তু সে মাঝে মাঝে বুঝেও না যে সে বুঝে, এরকম একটা প্রবলেম আর কি। তো এটা আমি আপনাকে দেখাই যে সে যে বুঝে এটা যে বুঝে না। কারণ আমি যদি আপনাকে একটা লাইন বলি, লাইনটা মনে করেন এরকম যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরল রেখার ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে ওই বিন্দু থেকে ওই সরল রেখার উপর অঙ্কিত লম্ব। অনেকে আমার কথা শুনতে শুনতে ঘুমায় গেছেন যে আল্লাহ শুরু করছে কখন শেষ করলো কখন, এরকম একটা সিচুয়েশন আসছে। তো তাদের জন্য আমি আরেকবার বলতেছি, কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরল রেখার ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে ওই বিন্দু থেকে ওই সরল রেখার উপর অঙ্কিত লম্ব। এবারও যারা বুঝেন নাই তাদের জন্য হচ্ছে আমার এই থার্ড প্রসেস, মানে থার্ড এন্ড ফাইনাল প্রসেস আর কি, ইনশাল্লাহ এটা দিয়ে হয়তো ক্লিয়ার হবে। মনে করেন এইটা হচ্ছে গিয়ে একটা দেয়াল, আর এটা হচ্ছে গিয়ে একটা বিন্দু। আচ্ছা বিন্দু নেই, এটার মনে হয় মানুষ দিয়ে বলে সুবিধা হয়, মানুষ দিয়ে মানে এখানে একটা মানুষ, এখানে একটা মানুষ, এখানে একটা মানুষ, মানে তিনজন একই জায়গায় দাঁড়ায় আছে মনে করেন, ঠিক আছে? তিনজন একই দাঁড়ায়। তো এখন তারা চাচ্ছে এই দেয়ালটা পার হইতে, তারা মনে করেন এটা একটা দেয়াল, এই দেয়ালটা পার হইতে চাচ্ছে। এখন আমি যদি তারা বলি যে খুব কম সময়ের মধ্যে তোমার দেয়ালটা, মানে খুব কম দূরত্ব অতিক্রম করে তোমার দেয়ালটা পার হইতে হবে, সে কি এখান থেকে এদিকে যাবে, সে কি এখান থেকে এদিকে যাবে, সে কি এখান থেকে এদিকে যাবে, নাকি সে এখান থেকে এদিকে যাবে, নাকি সে এই বরাবর এখান এদিকে যাবে? তো একেবারে ইজিলি বোঝা যাচ্ছে ভাই সে তো এই বরাবর এদিকে যাবে, কারণ এটাই সবচেয়ে কম হবে, কারণ এর চেয়ে যেটাই যাক না কেন সবগুলোই হচ্ছে কি এটার চেয়ে বড়, সবগুলোই হচ্ছে এটার চেয়ে বড়। তাহলে আচ্ছা এখান থেকে আমরা এটা বলতে পারি না যে এই যে এই বিন্দু থেকে এই দেয়ালের যে দূরত্ব, এই বিন্দু থেকে এই দেয়ালের যে দূরত্ব, এই ক্ষুদ্রতম দূরত্বটা হবে, ক্ষুদ্রতম দূরত্বটা হবে, ক্ষুদ্রতম দূরত্বটা হবে এই বিন্দু থেকে এই দেয়ালের উপর অঙ্কিত লম্ব, এই বিন্দু থেকে এই দেয়ালের উপর অঙ্কিত লম্বটা।
এই কথাটাই, এটা যেরকম বুঝতে খুব সহজ হয়েছে, এই কথাটা আমি একটু আগে আপনাদের বলতেছিলাম, যেটা আপনারা বুঝেন নাই, সেটা এটা যদি একটা বিন্দু হয় আর এটা যদি একটা সরলরেখা হয়, আমি যদি বলি এই বিন্দু থেকে এই সরলরেখার এই ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে এটা, আমি যদি বলি এই বিন্দু থেকে এই সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে এটা, আপনার কোনো কিছু দেখার দরকার না, আপনি বলে দিবেন আচ্ছা ভাই তাহলে আমি বুঝছি, তাহলে এটা লম্ব শিওর, তাহলে এটা লম্ব শিওর। তারপর আবার বলি কথাটা, কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে ওই বিন্দু থেকে ওই সরলরেখার উপর অঙ্কিত লম্ব। আপনি যদি এটা প্রমাণ করতে পারেন এটা ক্ষুদ্রতম দূরত্ব, তাহলে এটা অটোমেটিক্যালি প্রমাণ হয়ে গেল এটা হচ্ছে গিয়ে লম্ব। এবার আসেন হচ্ছে গিয়ে এখানে, যে এখানে কি বুঝাইতে চাচ্ছে, এটা তো বুঝলাম না, এটা একটু মোটামুটি তুলনামূলক সহজ আছে, কিন্তু আপনি উপপাদ্যটার সাথে এটা রিলেট করেন, উপপাদ্যটা রিলেট করবো কিভাবে, যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এটা একটা বিন্দু বৃত্তের, এই বিন্দুতে একটা স্পর্শক হচ্ছে যে দেখতেই পাচ্ছেন পিটি, পিটি হচ্ছে একটা স্পর্শক, আমি এদিকে নাম দিই না, এদিকে কোনো কিছু নাম দিই না, তো পিটি আমরা স্পর্শক বলতে পারি। আপনাকে প্রমাণ করতে বলছে এই স্পর্শকটা হচ্ছে স্পর্শবিন্দুগামী, এখানে স্পর্শবিন্দু কিন্তু এই পি, এই পিটা হচ্ছে আমার স্পর্শবিন্দু, এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, দেখতেই পাচ্ছেন ও যদি বৃত্তের কেন্দ্র হয় স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধটা হচ্ছে ওপি, তাহলে আপনার এখানে প্রমাণ করতে হবে ওপি লম্ব পিটি, আপনার এখানে প্রমাণ করতে হবে ওপি লম্ব পিটি। আমাদের কিন্তু কিছু কিছু মানুষের সমস্যা আছে, কি সমস্যা, যে ভাই আপনি কি পড়াচ্ছেন, আপনি তো ভুল পড়াচ্ছেন, বইয়ে তো এটা লেখা নাই, বইয়ে তো লেখা আছে হচ্ছে পিটি লম্ব ওপি, বইয়ে তো লেখা পিটি লম্ব ওপি, কিন্তু আপনি পড়াচ্ছেন ওপি লম্ব পিটি, এটা কি ধরনের কথাবার্তা হইলো। এখন কথা হচ্ছে ভাই, মাঝে মাঝে বেশি যদি আক্ষরিক হয়ে যান তাহলে কিন্তু সমস্যা, অনেকে হচ্ছে বাবার নাম জানে পিতার নাম জানে না, এরকম একটা সমস্যায় পড়ে যায়, বুঝছেন তো ব্যাপারটা অনেকটা ওইরকম, যে ওপি লম্ব পিটি যা পিটি লম্ব ওপি তা, এই কোশ্চেন আমি ফেস করছি দেখে বলছি, কিন্তু আমি বানাই বলিনি, এরকম আজব কোশ্চেন আসে দেখে আমি আপনাকে বললাম আর কি। আচ্ছা তাহলে ওপি লম্ব পিটি প্রমাণ করাটাই হচ্ছে গিয়ে আমার জন্য যথেষ্ট। এখন দেখেন একটু আগে কিন্তু একটা জিনিস আপনাকে বলে নিছি, ওপি লম্ব পিটি প্রমাণ করতে গিয়ে যদি আমি এটা প্রমাণ করে ফেলতে পারি এই ওপিটা হচ্ছে পিটি রেখার সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, আমি যদি এটা আপনাকে প্রমাণ করে দিতে পারি এই ওপিটা হচ্ছে এই পিটি রেখার সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি প্রমাণ হয়ে গেল ওপি লম্ব পিটি। তো এখন দেখেন ক্ষুদ্রতম দূরত্ব প্রমাণ করাটা কোনো ব্যাপারই না, কেন, কারণ এটা একটা স্পর্শক, এই স্পর্শক আর বৃত্তের মধ্যে সাধারণ বিন্দু খালি এটা, সাধারণ বিন্দু খালি এটা, তা আমি হচ্ছে আরেকটা যে কোনো একটা বিন্দু নিলাম কিউ, এই কিউ বিন্দুটা যে কোনো জায়গায় হতে পারে, এই যে একটু আগে দেয়ালের উদাহরণ থেকে দেখেন, দেয়ালের উদাহরণটা থেকে কি ছিল, এটা ছিল আপনার ক্ষুদ্রতম দূরত্বটা, এরপর আপনি যেখানেই নেন না কেন আরেকটা বিন্দু আপনি যেখানে নেন না কেন, এই সবগুলোই কিন্তু এটার চেয়ে বড় ছিল, সবগুলোর দৈর্ঘ্যই এটার চেয়ে বড় ছিল, তাতে এই কিউ বিন্দুটা যেখানেই নেন না কেন সবগুলাই এটার চেয়ে বড় হবে। ভাই কেন বড় হবে, আপনি কিভাবে বুঝলেন বড় হবে, কারণ ভাইয়া এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এগুলো সব হচ্ছে বৃত্তের বাইরে বিন্দু, এই বিন্দুগুলো সব হচ্ছে বৃত্তের বাইরে বিন্দু, তাহলে বৃত্তের ব্যাসার্ধ অবশ্যই বৃত্তের বাইরের বিন্দুগুলো হচ্ছে ছোট হবে, বৃত্তের ব্যাসার্ধ আমি এখানে যতগুলো আঁকি, আমি এখানে যতগুলাই আঁকি না কেন এই সবগুলাই অবশ্যই এই ওপি এর চেয়ে বড় হবে। তো সবগুলো ওপি এর চেয়ে বড় হওয়া মানে কি, এই ওপিটা হচ্ছে ক্ষুদ্রতম, এই ওপিটা হচ্ছে পিটি রেখার মানে ও বিন্দু থেকে ক্ষুদ্রতম দূরত্ব, এই যে প্রমাণ হয়ে গেল ওপি হচ্ছে পিটি রেখার ক্ষুদ্রতম দূরত্ব ও থেকে, তার মানে এটা প্রমাণ হয়ে গেল ওপি লম্ব পিটি। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, উৎসুক জনতার মনে একটা প্রশ্ন জাগে, যে ভাই বুঝছি কিন্তু বাংলা কথা বলে ফেলছেন, কিছু তো লিখলেন না, এই লিখার ব্যাপারটা আমি সবসময় বলি বইয়ে আপনি যেটা লিখা আছে ঠিক ওইটা লিখবেন, আমি খালি আপনার বইয়ে কি লিখা আছে কেন লিখছে ওইটা আপনাকে বুঝাই দিলাম, বইয়ে কি লিখা আছে কেন লিখা আছে ওইটা আপনাকে বুঝাই দিলাম, আমি আরেকবার এক মিনিটের মধ্যে জিনিসটা সামারি করে দিচ্ছি আপনাকে, ওপি লম্ব পিটি প্রমাণ করার জন্য এতটুকু প্রমাণ করাই যথেষ্ট, ওপিটা হচ্ছে পিটি রেখার থেকে ও বিন্দুর ক্ষুদ্রতম দূরত্ব, ও বিন্দু থেকে ক্ষুদ্রতম দূরত্বটা হচ্ছে ওপি, এটা প্রমাণ করাই যথেষ্ট। তা আমি দেখতেই পাচ্ছি ওপিটা অবশ্যই ক্ষুদ্রতম দূরত্ব হবে, কেন, কারণ বাকি সবগুলা পিটি রেখার উপর বাকি সবগুলা বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, তো বৃত্তের বাইরে অবস্থিত সবগুলা বিন্দু যদি আপনি বৃত্তের কেন্দ্রের সাথে যোগ করেন ওগুলা তো অবশ্যই ব্যাসার্ধের চেয়ে বড় হবে, তার মানে ওপিটা হচ্ছে সবচেয়ে ছোট দূরত্ব, তো ওপি যেহেতু সবচেয়ে ছোট দূরত্ব তাহলে এটা প্রমাণ হয়ে গেল ওপি লম্ব পিটি। পরীক্ষায় কি লিখবো, বই দেখবেন পরীক্ষায় কি লিখবেন, তাহলে আপনি এতক্ষণ কি করলেন, আমি আপনার বইয়ের জিনিসটা আপনাকে বুঝিয়ে দিলাম। আবার সেম যে সি লিখতে হবে, আমি বলার আগে একজন ক্লিয়ার লিখে দিয়েছে, থ্যাংক ইউ, সি লিখতে হবে। আচ্ছা একজন একটা সুন্দর কমেন্ট লিখতেছেন, এই কমেন্টটা আমি মানি বুঝি না, আমি তো একটু ব্যাক ডেট আমি আপনাদেরকে আগে বলছিলাম, সি লেখার পরে একটা এক দিয়ে অনেকগুলো শূন্য দেন, ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি এখন বুঝছি।
ঠিক আছে, আপনারে আমি একটা সহজ বুদ্ধি দিই, আপনি সি লেখার পরে ইনটু 99 to the power 99 দিলেই হচ্ছে। এটা কিন্তু আপনি যত লিখছেন তার চেয়ে বেশি বোঝায়, এটা আপনি যত লিখছেন এটার চেয়ে বেশি বোঝায়। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ, রেসপন্স দেখে বোঝা যাচ্ছে যে মোটামুটি ক্লিয়ার আমাদের ব্যাপারটা। তাহলে এবার আমরা হচ্ছে পরেরটা যাই, এটা যত ব্যাখ্যা করে বুঝেছি, পরের দুইটা কিন্তু আমি অত ব্যাখ্যা করে বুঝাবো না, এটার ব্যাখ্যা অনেক ইজি, কারণ পরের দুইটা ব্যাখ্যা অনেক ইজি, ওটা বই দেখে বোঝা যায়। কিন্তু এটাতে সমস্যা থাকে, এটাতে মানুষজনের সমস্যা থাকে দেখে এটা আমি সবসময় ক্লাসে হচ্ছে বুঝিয়ে দিই যে ব্যাপারটা আসলে এটা। আচ্ছা এখানে কি বলছে, বৃত্তের কোন বিস্ত বিন্দু থেকে দুইটি আঁকলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয় দূরত্ব সমান, মানে এটা খুবই সহজ একটা জিনিস, কিন্তু এই একটা সহজ জিনিস পড়াইতে গিয়ে আপনাদেরকে আমি আজকে একটা উপলব্ধি দিব যে আমরা কত বড় একটা ভ্রান্ত ধারণার মধ্যে মাঝে মাঝে থাকি। আগে বলে নিচ্ছি, আগে অ্যালার্ট করে দিচ্ছি, আমরা কত বড় একটা ভ্রান্ত ধারণার মধ্যে মাঝে মাঝে থাকি, আমাদের মধ্যে একটা ইলিউশন ক্রিয়েট হয়, আমরা জিনিসগুলো বুঝি এবং প্রয়োগ করার ক্ষমতা রাখি, ওই একটা ইলিউশন ইনশাল্লাহ আজকে দূর হবে। তো চলেন আমার সাথে সাথে থাকেন, মজা পাবেন ইনশাল্লাহ, মজা পাবেন জিনিসটা থেকে, মজা পাবেন জানতে পেরে, মজা পাবেন আর কি। আচ্ছা তো এখানে হচ্ছে, এটা হচ্ছে বৃত্তের বহিস্থ একটা বিন্দু, এটা হচ্ছে বৃত্তের বহিস্থ একটা বিন্দু পি, এখান থেকে দুইটা স্পর্শক টানা হলো। আচ্ছা একটু আগে যে উপপাদ্যটা করছি ওই উপপাদ্যের মেইন বিষয়টা কিন্তু পুরা ক্লাস জুড়ে আমাদের মাথায় রাখতে হবে, পুরা ক্লাস জুড়ে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আচ্ছা কোন একটা স্পর্শক যদি দেখি আর ওই স্পর্শ বিন্দু দিয়ে যদি আমি একটা ব্যাসার্ধ আঁকি তাহলে ওটা 90 ডিগ্রি হয়ে যাবে। যেমন এখানে পি একটা বিন্দু, পি বিটা হচ্ছে একটা স্পর্শক, পি বিটা হচ্ছে একটা স্পর্শক, বিটা হচ্ছে স্পর্শ বিন্দু আর এটা হচ্ছে স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধ, তাহলে আপনি একটু আগের উপপাদ্য থেকে এটা বলতে পারেন এটা হচ্ছে 90 ডিগ্রি। এই জিনিস যাতে আমার পুরো ক্লাস আর না বলা লাগে, জাস্ট একবার মাথায় ঢুকাই ফেলেন, একটা স্পর্শক দেখবো আমি, করবো কি ওই স্পর্শ বিন্দু আর কেন্দ্রটা যোগ করে ফেলবো, যেই কোনটা তৈরি হবে সেটা অবশ্যই 90 ডিগ্রি হবে। আচ্ছা গেল এটা, তারপরে এতটুকু বুঝলে হচ্ছে হচ্ছে, তাহলে এখন আমাকে এখানে প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে এটা একটা বৃত্ত, এই বৃত্তের এটা একটা বহিস্থ বিন্দু, এই বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক টানো, টানলাম আমরা দুইটা স্পর্শক, প্রমাণ করতে বলছে এই দুইটা স্পর্শক স্পর্শ বিন্দু থেকে দূরত্ব সমান, দ্যাট মিন্স এই পি এ আর পি বি এই দুইটা দূরত্ব সমান আপনাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে পি এ আর পি বি সমান, প্রমাণ করতে হবে পি এ আর পি বি সমান, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আসুন আমরা প্রমাণ করি, খেয়াল করেন এখানে ইজিলি দেখা যাচ্ছে একটা ত্রিভুজ আছে যার নাম হচ্ছে ও পি বি, এবং আরেকটা ত্রিভুজ আছে যার নাম হচ্ছে ও এ পি, আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে ও এ বি, আপনারা চিত্র দেখতে পাচ্ছেন, এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণ সমান, এই যে এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি কোণ ও বি পি সমান হচ্ছে কোণ ও এ পি, কোণ ও বি পি সমান হচ্ছে কোণ ও এ পি, আবার আমরা দেখতে পাচ্ছি ও পিটা হচ্ছে সাধারণ বাহু, আবার আমরা দেখতে পাচ্ছি ও পিটা হচ্ছে সাধারণ বাহু, আবার আমরা এটাও দেখতে পাচ্ছি ও এ আর ও বি সমান, কেন, কারণ বৃত্তের ব্যাসার্ধ, আমরা দেখতে পাচ্ছি ও এ আর ও বি সমান কারণ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এখান থেকে আমরা ইজিলি বলতে পারি ও বি পি সর্বসময়, এটা সর্বসম চিহ্ন, ও বি পি সর্বসম হচ্ছে ও এ পি, ত্রিভুজ দুইটা সর্বসম হবে, তো ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয় তাহলে আমরা ইজিলি বলে ফেলতে পারি এই ত্রিভুজ দুইটা সবগুলো বাহু সমান হবে, সবগুলো কোণ সমান হবে, তাহলে সবগুলো বাহু বলতে কি আছে, এখানে আছে হচ্ছে পিবি, এখানে আছে হচ্ছে পি এ, তাহলে আমরা বলতে পারি পিবি আর পি এ সমান, এখানে আমরা বলতে পারি পিবি আর পি এ সমান, এই জাস্ট এতটুকুই প্রমাণ, পিবি আর পি এ সমান। তো এখন বুঝলাম, তো এগুলো তো সহজ জিনিস, আপনি এখানে এত অ্যালার্ট অ্যালার্ট করে আমাকে এত কথা কেন বললেন, অ্যালার্ট করে বলার কারণ হচ্ছে এই যে এখানে যে একটা কাজ করলাম, এই কোণ আর এই কোণ সমান, এটা সাধারণ বাহু, এই বাহু আর এই বাহু সমান, এরপরে যে আমি বলে ফেললাম ত্রিভুজ দুইটা সর্বসম, এরপরে যে আমি বলে ফেললাম ত্রিভুজ দুইটা সর্বসম, এই ত্রিভুজ দুইটাকে আমি সর্বসম কেন বললাম, এরপরে যে আমি বলে ফেললাম যে আচ্ছা আপনাদের দিকে অনেক কোশ্চেন জমা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমি একটু পুরো বলে নি, তারপর হচ্ছে কোশ্চেন থাকলে আমার মতে কোশ্চেন করা উচিত। তাহলে এখানে যে বললাম এই কোণ আর এই কোণ সমান, এটা সাধারণ বাহু, এই বাহু বাহু সমান, এই জন্য ত্রিভুজ দুইটা সর্বসম, আমার কারণটা জানতে চাচ্ছি আমি, যেটা সর্বসমতার এখানে কারণটা কি, সর্বসমতার এখানে কারণটা কি। তো আমি আপনাকে দুইটা অপশন দিচ্ছি, আপনি হচ্ছে জাস্ট চ্যাটে আমাকে লিখবেন ভাই কারণটা হচ্ছে বাহু কোন বাহু, কারণটা হচ্ছে বাহু কোন বাহু উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি, দুই নম্বর কারণটা হচ্ছে ভাই কোন বাহু কোন উপপাদ্য অনুসারে বলতে পারি, ভাই কোন বাহু কোন উপপাদ্য অনুসারে বলতে পারি, এই দুইটার মধ্যে কোন কারণ নাকি অন্য কোনো কারণ, এটা আপনি আমাকে বলতে হবে যে এই দুইটা ত্রিভুজকে যে আমরা সর্বসম বললাম, এই দুইটা ত্রিভুজকে আমরা কেন সর্বসম বললাম, এক নাম্বারটার কারণে নাকি অন্য কিছু, এক নাম্বারটার কারণে নাকি অন্য কিছু, এক নাম্বারটার কারণে নাকি অন্য কিছু। হ্যাঁ ঠিক আছে, অনেক মানুষই এখানে কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, অনেক মানুষই কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, থ্যাংক ইউ। তবে
অনেক মানুষ হচ্ছে অনেক বেশি বেশি মানুষ হচ্ছে ভুল উত্তর দিচ্ছেন, অনেক বেশি বেশি মানুষ হচ্ছে ভুল উত্তর দিচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনি অনেক বেশি বেশি মানুষকে অনেক কিছু শেখানো যাবে। যেমন কয়েকজন বলছেন যে ভাই এই দুইটার মধ্যে একটাও কারণ না, তাদের উত্তরটা হয়েছে এই দুইটার মধ্যে আসলে একটাও কারণ না। আমাদের মধ্যে একটা ইলিউশন ক্রিয়েট হয়ে গেছে যে দুইটা বাহুগণ বাহুবদ্ধ হবে। সো এখন যে কথাগুলো বলতেছি একেবারে মনোযোগ সহকারে শুনবেন, এখন যে কথাগুলো বলতেছি একেবারে মনোযোগ সহকারে শুনবেন, কারণ এটা হচ্ছে আপনার গত 2-3 বছর ধরে যা পড়ে আসছেন ওইটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আপনি এটা ভুল উত্তর দেওয়ার মাধ্যমে ওইটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, আপনি গত 2-3 বছর ধরে কি শিখছিলেন, কি পড়ছিলেন আর কি। আচ্ছা দেখেন, এটা যদি একটা ত্রিভুজ হয় আর এটা যদি একটা ত্রিভুজ হয়, এই দুইটা ত্রিভুজ কখন, যদি এই দুইটা ত্রিভুজের আমি বলি এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, আর যদি বলি এই কোণ আর এই কোণ সমান, তাহলে বলা যায় ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে বাহুকোণ উপ বাহুকোণ বাহু উপপাদ্যের মধ্যে যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ সমান হওয়া লাগবে। একবার মাথার মধ্যে যাতে গেঁথে যায় আজকে এই জিনিসটা, দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ সমান হওয়া লাগবে, দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ সমান হওয়া লাগবে। যদি এরকম হয়, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আপনাকে বললাম এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, কিন্তু এই কোণ আর এই কোণ সমান, তাহলে কিন্তু ত্রিভুজ দুইটাকে সর্বসম বলা যাবে না, তাহলে ত্রিভুজ দুইটাকে সর্বসম বলা যাবে না। তার মানে বাহু কোণ বাহু উপপাদ্য এটা মিন করে দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণটা সমান হওয়া লাগবে। আবার বলি, বাহু কোণ বাহু এইটা মিন করে দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণটা সমান হওয়া লাগবে। অন্তর্ভুক্ত যদি না হয় তাহলে ত্রিভুজ দুইটাকে সর্বসম আপনি বলতে পারবেন না। এইখানে এই দুইটা ত্রিভুজের মধ্যে খেয়াল করেন, আপনি বলছেন কি এই বাহুটা আর এই বাহুটা সমান আর এইটা হচ্ছে সাধারণ বাহু, আপনি কিন্তু অন্তর্ভুক্ত কোণ হিসেবে এইটা আর এটাকে কিন্তু সমান বলতে পারেন নাই। আপনি এইটা আর এটাকে সমান না বলে আপনি বলছেন এইটা আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এতে তো আমার কোনো কিছু আসে যায় না, অন্তর্ভুক্ত কোণ তো সমান হইলো না, তাহলে তো এটা বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে সর্বসম হইলো না। তাহলে ভাই এতক্ষণ যে পড়াইলেন আপনি সর্বসম, সর্বসমটা কেন, সর্বসমটা হচ্ছে আরেকটা উপপাদ্য আপনি শিখছিলেন, ওইটার নাম হচ্ছে অতিভুজ বাহু উপপাদ্য, ওইটার নাম হচ্ছে অতিভুজ বাহু উপপাদ্য। তো অতিভুজ বাহু উপপাদ্যটা আপনাকে একবার বুঝাই দিই। অতিভুজ বাহু উপপাদ্যটা বেসিক্যালি বলে যে যদি দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর যেকোনো একটা বাহু সমান হয় তাহলেই ত্রিভুজ দুইটা সর্বসম হবে। একটু বুঝাই দিচ্ছি, দেখেন এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় আর এটা যদি আরেকটা সমকোণী ত্রিভুজ হয়, এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি অতিভুজ আর যেকোনো একটা বাহু সমান হয়, মনে করেন এই বাহু আর এই বাহু সমান, মনে করেন এই বাহু আর এই বাহু সমান, তখন আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি। অতিভুজ আর যেকোনো একটা বাহু যদি সমান হয় তাহলে আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি। তাহলে বুঝতে পারতেছেন এই যে উপপাদ্যটা আমরা করছি এটা আসলে কি জন্য করছি, এটা আমরা যেটা করছি এটা আসলে কি জন্য সর্বসম বলছি। খেয়াল করে দেখেন, ওবিপি আর ওএপি সমান বলছি, তার মানে এই দুইটা সমান হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই দুইটা সমান হচ্ছে 90 ডিগ্রি। আর ওপি কে আমি সাধারণ বাহু বলছি, আর ওএ আর ওবি সমান বলছি। তো যেহেতু দুইটা ত্রিভুজই 90 ডিগ্রি, দুইটা ত্রিভুজের দুইটা কোণ 90 ডিগ্রি, তার মানে কি দুইটাই সমকোণী ত্রিভুজ, তার মানে আমরা বলতে পারি এগুলো সব যদি মুছে দিই তাহলে আপনার জন্য বেশি সুবিধা হবে। খেয়াল করেন, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার মানে দুইটাই সমকোণী ত্রিভুজ। আবার এই সমকোণী ত্রিভুজের এটাও ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটাও ত্রিভুজ, তার মানে দুইটাও ত্রিভুজ সমান। আবার এই সমকোণী ত্রিভুজের একটা বাহু ওবি, এই সমকোণী ত্রিভুজের একটা বাহু ওএ, তার মানে দুইটা দুইটা বাহু সমান। তাহলে অতিভুজও সমান হয়ে গেল, দুইটা বাহু সমান হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে এই ত্রিভুজটা সর্বসম, বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে এই ত্রিভুজটা সর্বসম হয় নাই। একেবারে মাথার মধ্যে গেছে নেন আজকে থেকে, বাহু কোণ বাহু উপপাদ্যের মেইন বিষয় হচ্ছে দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ সমান হইতে হবে। বাহু কোণ বাহুর মেইন জিনিস হচ্ছে দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ সমান হইতে হবে। অতিভুজ বাহু উপপাদ্য হচ্ছে দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর যেকোনো একটা বাহু সমান হইতে হবে। এখানে যে দুইটা ত্রিভুজ সর্বসম বললাম, কারণটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে, বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে না। যারা যারা বুঝছি এতটুকু যা যা বললাম, একটু সি লিখতে হবে জলদি। একজন লিখছেন, ভাই আপনি যে আমাদের ইলিউশনে ফালাইয়া দেন। আচ্ছা, কেউ কাউকে ইলিউশনে ফালাইতে পারে না, কেউ কাউকে ইলিউশনে ফালাইতে পারে না, সবাই নিজে থেকে ইলিউশনে পড়ে। আচ্ছা সেম, আর গত ক্লাসে যারা ছিলেন তারা হয়তো জানেন আমি সবসময় দায়িত্ব নিয়ে একটা কথা বলি, আমি কোনো একটা কিছু বুঝি নাই, আমি কোনো একটা কিছু বুঝি নাই, ওইটা দায়িত্বটা যখন আমি নিজের উপরে নিতে পারবো তখন আমি হচ্ছে কি আসলে শিক্ষার প্রসেসের মধ্যে ঢুকতেছি। এখানে যদি আমার আমি যাদের কমেন্ট পাচ্ছি এর মধ্যে যদি 90% বলে বুঝছি, 10% যদি বলে বুঝি নাই, আমার তো উচিত 90% এর সাথে যাওয়া। আর যারা বুঝেন নাই তাদের জন্য আমি একটা কথা সবসময় বলি,
আপনি বুঝবেন শিওর, খালি এটা নিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আমি কি কি বলছি, এটা একটু মাথায় রিক্যাপ করতে হবে, সাথে সাথে না বুঝলো একটু মাথায় রিক্যাপ করতে হবে। আর এগুলো আমি কারণও সবসময় ব্যাখ্যা করি, কেন এই জিনিসগুলো হয় এটা আমি কারণও ব্যাখ্যা করি। আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা এতটুকু পর্যন্ত যেহেতু ক্লিয়ার, এবার দেখেন আমরা একটা কথা আমরা ছোটবেলায় শুনছি। আচ্ছা এখানে একজন লিখতেছেন স্যার একটু জোরে কথা বলেন। আচ্ছা ইয়া অর্ণব, আমার কি একটু জোরে কথা বলা উচিত? ঠিক আছে তো, ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আপনার একটু বলবো আপনি একটু জোরে শুনেন, তাইলেই হবে, আপনি একটু জোরে শুনলেই হবে। আচ্ছা তাহলে এবার আমরা একটু ফিরে আসি। মাঝে আমরা ছোটবেলা একটা কথা শুনছি না, এক ঢিলে দুই পাখি মারা, তো আমরা আজকে হচ্ছে এক ঢিলে তিন পাখি মারবো। কিভাবে এক দিলে তিন পাখি মারবো? এই যে উপপাদ্যটা আমরা শিখলাম, এই উপপাদ্য দিয়ে আমরা হচ্ছে তিনটা উপপাদ্য এখন করব। এই সেম উপপাদ্যটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে তিনটা উপপাদ্য করার চেষ্টা করব। দেখেন এতটুকু পর্যন্ত তো আমরা ক্লিয়ার যে এই দুইটা ত্রিভুজ হচ্ছে গিয়ে সর্বসম, এরকম কোন একটা সিচুয়েশন দেখলে আমরা বলে ফেলবো এই দুইটা ত্রিভুজ সর্বসম। তো এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমি আপনাকে একটা জিনিস দেখাই। ছয় নম্বর, এখানে আপনাকে কি বলছে যে দেয়া আছে, কি দেয়া আছে এটা হচ্ছে স্ক্রিনে দেখতে সমস্যা, হ্যাঁ দেয়া আছে ও বৃত্তের কেন্দ্র পি এ আর পি বি স্পর্শ দয় বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে, প্রমাণ করো যে পি ও কোন এ পি বি কে সমদ্বিখণ্ডন করে। তাহলে আপনার এখানে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে হচ্ছে এটা সমদ্বিখণ্ডন করে, এই পি ওটা এই কোনকে সমদ্বিখণ্ডন করে। তাই সমদ্বিখণ্ডন করার জন্য আপনি একটু আগে আমরা যেটা ইউজ করছি সেম সেম উপপাদ্য ইউজ করে আমরা ফার্স্টে এটা প্রমাণ করে ফেলবো ও এ পি আর ও পি বি সর্বসম। সেম উপপাদ্যটা ইউজ করে আপনারা আগের স্লাইড দেখলেই, স্টাডি ম্যাটেরিয়াল আগের স্লাইডটা দেখলেই বুঝে যাবেন, সেম উপপাদ্যটা ইউজ করে আমরা এটা প্রমাণ করে ফেলবো ও এ পি আর ও পি বি সমান। তো দুইটা ত্রিভুজ সর্বসম হলে একটু আগে আপনাকে বলছি একটা কথা, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাদের বাহুগুলো সব সমান হয়, কোণগুলো সব সমান হয়। তাহলে যেহেতু এই দুইটা দুইটা ত্রিভুজ সর্বসম তাহলে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান, যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম তাহলে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান, তাহলে প্রমাণ হয়ে গেল। সুতরাং আমরা বলতে পারি কি এ পি ও সমান হচ্ছে বিপিও। তার মানে কি করবো আমরা, আগের যে প্রমাণটা করলাম একটু আগে যে প্রমাণটা করলাম ওই প্রমাণের লেখাগুলো লিখে আমরা এতটুকু পর্যন্ত লিখবো, লিখার পরে পরের লাইনে জাস্ট এটা লিখে দিব। সুতরাং এ পি ও সমান হচ্ছে বিপিও, শেষ, আপনার পি ও এপিবি কে সমদ্বিখণ্ডন করে ফেলছে। আশা করি সবাই হচ্ছে গিয়ে বুঝতে পারছেন। তো আরেকবার একটু কষ্ট করে দশটা সেকেন্ড টাইম নিয়ে সি, দশটা সেকেন্ড টাইম নিয়ে সি লিখে দিতে হবে, বুঝলেই সি। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আসেন হচ্ছে গিয়ে এক ঢিলে তো আমি তিন পাখি তিন পাখি মারার হচ্ছে গিয়ে আপনার ইয়ে করছি, প্রমিস করছি। এবার দেখেন তিন নম্বর পাখিটা কেমনে মরে, এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার আসেন পরেরটাতে। এখানে বলছে মানে অনুশীলনী প্রথমটা, অনুশীলনী প্রথমটা পুরাই এটা রিলেটেড, পুরাই এটা রিলেটেড। অনুশীলনী প্রথমটা থেকে বলছে ও হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের কোনো বিন্দু পি থেকে দুইটি স্পর্শক টানা হলো, প্রমাণ করে যে অভিসরণকে স্পর্শ যায় লম্বদ্বিখণ্ডক। আচ্ছা আচ্ছা এখানে একটু একটা কথা বলে রাখি, একটা বেসিক কথা আপনাদেরকে বলে রাখি, এটা অনেকেরই সমস্যা দেখছি তো এই জন্য আপনাদেরকে একটু বলে নিই ফার্স্টে। মনে করেন এটা একটা রেখাংশ, লম্ব দ্বিখণ্ডক আর লম্ব সমদ্বিখণ্ডক দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে, পার্থক্যটা ক্লিয়ারলি ভিজিবল কিন্তু তার মাঝে মাঝে মানুষের সমস্যা হয়। যেমন মনে করেন এটা একটা লম্ব, এটা একটা লম্ব, এটা একটা লম্ব, এগুলো সব হচ্ছে লম্ব দ্বিখণ্ডক, কারণ এরা এই রেখাংশটাকে লম্বভাবে দুইটা ভাবে খণ্ডন করছে। আর যখন ঠিক মাঝখান দিয়ে খণ্ডন করবে এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, যখনই একটা লম্ব কোন একটা রেখাংশকে ঠিক মাঝখান দিয়ে ক্রস করবে মানে সমান দুই ভাগে ভাগ করবে তখন সেটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। কিন্তু এই যেগুলো যেগুলো আঁকলাম এগুলো সব হচ্ছে লম্ব দ্বিখণ্ডক, তো লম্ব দ্বিখণ্ডক আর লম্ব সমদ্বিখণ্ডকের মধ্যে একটা পার্থক্য আছে। তো এখানে আপনাকে বলছে হচ্ছে লম্ব দ্বিখণ্ডক প্রমাণ করতে, এখানে আপনাকে বলছে লম্ব দ্বিখণ্ডক প্রমাণ করতে বলছে। বাসায় একটু চিন্তা করবেন যে ভাইয়া তো লম্ব দ্বিখণ্ডক আর লম্ব সমদ্বিখণ্ডক আমাকে পড়াইলো আর আমারও মনে হলো যে আমি বুঝছি, কিন্তু আমি নিজে আমি 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 যে কোশ্চেনটা করবো এখন আপনাকে এই কোশ্চেনটা নিয়ে নিজে একটু চিন্তা করবেন। কোশ্চেনটা হচ্ছে সকল লম্ব সমদ্বিখণ্ড কি লম্ব দ্বিখণ্ডক, সকল লম্ব সমদ্বিখণ্ড কি লম্ব দ্বিখণ্ডক, এটা নিয়ে একটু চিন্তা করবেন। সকল লম্ব দ্বিখণ্ড কি হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, এটা নিয়ে একটু চিন্তা করবেন যে কথাটা সত্য নাকি মিথ্যা। আচ্ছা এবার আসেন এখানে, তো এখানে আমি প্রমাণ করতে হবে কি, প্রমাণ চিত্রটা কিন্তু সেম আগের মতো, চিত্রটা সেম আগের মতো, খালি এখানে একটা নতুন জ্যা যোগ হয়েছে, এবি একটা নতুন জ্যা যোগ হয়েছে। আপনাকে এখন প্রমাণ করতে বলছে এই এবি জ্যাটা, এবি জ্যাটাকে ওপি লম্বভাবে দ্বিখণ্ডন করছে, তার মানে এটা 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলছে, এটা 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলছে, সব পুরো আগের মতো, আগে একটু আগে যে দুইটা চিত্র আঁকছি পুরোপুরি ওগুলোর মতোই, খালি আপনাকে এখন প্রমাণ করতে হবে কি এই ও আর পিটা যোগ করে দিছে ওরা, তারপরে এ আর বিটা যোগ করে দিছে,
এটাকে আপনি বলছে হচ্ছে গিয়ে যে লম্বভাবে দ্বিখণ্ডন করছে, তার মানে যে এইটা আর এটা 90 ডিগ্রি, এটা প্রমাণ করাটা হচ্ছে আমার মেইন বিষয়। তার মানে মেইন বিষয় কি, প্রমাণ করব আমি এডিপি সমান হচ্ছে পিডিবি, এটা আমার মেইন বিষয়। এডিপি সমান হচ্ছে পিডিবি, এটা প্রমাণ করাটা আমার মেইন উদ্দেশ্য। তো এটা প্রমাণ করা যদি মেইন উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমরা একটু আগে বলছিলাম যে আচ্ছা দাঁড়ান এটা লিখে দিই না, এটা লিখে দিলে সুবিধা হবে, এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। আবার আগের মতো একটু আগে আমরা প্রমাণ করে আসছি ওএপি সর্বসম হচ্ছে ওবিপি। তারপর দুই নম্বর পাখিটা যখন আমরা মারতেছিলাম তখন আমরা এটাও প্রমাণ করে ফেলছি এই কোণ আর এই কোণ সমান। দুই নম্বর পাখিটা যখন আমরা মারতেছিলাম তখন আমরা এটাও প্রমাণ করে ফেলছি এই কোণ আর এই কোণ সমান। তাহলে এই কোণ আর এই কোণ সমানে আমরা কি লিখতে পারি, এপিডি সমান হচ্ছে বিপিডি, এপিডি সমান হচ্ছে বিপিডি। মানে এক নম্বর পাখিটার কথা মনে আছে নাকি আপনাদের আমি জানি না, এক নম্বর পাখিটা কি ছিল, এই যে এইটা আর এটা দূরত্ব সমান, এক নম্বর পাখিটা ছিল পিএ আর পিবি সমান। তো এটাও লিখে ফেললাম পিএ আর পিবি সমান। খেয়াল করেন পিএ আর পিবি সমান, কোন এপিডি সমান হচ্ছে কোন বিপিডি, এই দুইটা কোথা থেকে লিখলাম, এই দুইটা হচ্ছে একটু আগে যে দুইটা উপপাদ্য করলাম ওই দুইটা উপপাদ্য থেকে আপনাকে বললাম। প্রথম উপপাদ্যটা ছিল পিএ সমান পিবি, পরের উপপাদ্যটা ছিল হচ্ছে কোন দুইটা সমদ্বিখণ্ডন করছে এই দুইটা কোন সমান। এবার আসেন তিন নম্বর কথাটা কি লিখবো, তিন নম্বর কথাটা হচ্ছে পিডি সাধারণ বাহু, তিন নম্বর কথাটা হচ্ছে পিডি সাধারণ বাহু। খেয়াল করেন পিএ আর পিবি সমান, পিডি সাধারণ বাহু, এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমরা ইজিলি বলতে পারি ত্রিভুজ এডিপি সর্বসম ত্রিভুজ বিপিডি, ত্রিভুজ এডিপি সর্বসম ত্রিভুজ বিপিডি, এটা আমরা ইজিলি বলতে পারি। তো দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেলে তাদের কোণগুলো সব সমান হয়, তাহলে আমরা ওইখান থেকে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান হবে। ওইখান থেকে আমরা বলতে পারি কোণ এডিপি আর কোণ বিডিপি সমান হবে। আচ্ছা এখানে একটা জিনিস মনে হয় লেখাটা ভালো ছিল, সেটা হচ্ছে ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি দিই তাহলে জিনিসটা ঠিক আছে, লম্ব দ্বিখণ্ডক প্রমাণ করতে বলছে, তো এই দুইটা সমান 90 ডিগ্রি দিলে জিনিসটা ঠিক আছে, এবার পারফেক্ট। তাহলে আপনি কি পেয়ে গেলেন যে এডিপি সমান হচ্ছে বিডিপি, এডিপি সমান হচ্ছে বিডিপি, এটা আপনি পেয়ে গেলেন এডিপি সমান হচ্ছে বিডিপি। তো এখন আপনি দেখেন এটা কি সবাই জানেন নাকি আমি জানি না, যদি এরকম একটা রেখাংশ থাকে আর এটা যদি কোনো একটা লাইন থাকে, এই লাইনটা যদি দুইটা সমান কোণ উৎপন্ন করে, এই লাইনটা যদি দুইটা সমান কোণ উৎপন্ন করে তাহলে অবশ্যই তারা প্রত্যেকে হচ্ছে 90 ডিগ্রি করে। আবার বলি, এটা যদি কোনো একটা রেখাংশ হয় আর এটা যদি অপর একটা রেখাংশ হয়, এই রেখাংশটা যদি দুইটা সমান কোণ উৎপন্ন করে, এই রেখাংশটাকে যদি দুইটা সমান কোণ উৎপন্ন করে, মানে এই কথাটা মানে হচ্ছে একটা রৈখিক যুগল কোণ বলে এগুলাকে, এগুলাকে বলা হচ্ছে রৈখিক যুগল কোণ। তো রৈখিক যুগল কোণ যদি সমান হয় তখন প্রত্যেকটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, কারণ বোঝাই যাচ্ছে এই দুইটা যোগ করলে তো 180 হওয়া লাগবে, আবার তারা হচ্ছে সমান। তাহলে রৈখিক যুগল কোণ যদি তারা পরস্পর সমান হয় তখন তাদেরকে বলা হয় হচ্ছে গিয়ে প্রত্যেকে 90 ডিগ্রি, তাদের প্রত্যেককে বলা হয় 90 ডিগ্রি। তো এখন দেখেন এই যেটা লিখলাম এডিপি আর বিডিপি, এরা কিন্তু রৈখিক যুগল কোণ, এডিপি আর বিডিপি এর যুগল কোণ। তো এরা যদি রৈখিক যুগল কোণ হয়, এটা হচ্ছে রৈখিক যুগল কোণ, মানে একই রেখার উপর অবস্থিত, একই একই রেখার একই বিন্দুতে উৎপন্ন কোণ। তো রৈখিক যুগল কোণ যদি হয় তাহলে এরপর আর কিছু লেখা লাগে না, রৈখিক যুগল কোণ মানেই হচ্ছে এডিপিও 90 ডিগ্রি বিডিপিও 90 ডিগ্রি, রৈখিক যুগল কোণ মানেই হচ্ছে এডিপিও 90 ডিগ্রি আবার বিডিপিও 90 ডিগ্রি। তাহলে আমার প্রমাণ হয়ে গেছে, যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে আমাদের তিন নম্বর পাখি মারার অবস্থা আর কি, এটা হচ্ছে আমাদের তিন নম্বর পাখি মারার অবস্থাটা। সো আমি আপনাকে হচ্ছে গিয়ে ইয়ে করে দিচ্ছি, কি জানি বলে পুরো জিনিসটা একটু রিক্যাপিচুলেট করে দিচ্ছি, মানে পুরো জিনিসটা একবার সামারি করে দিচ্ছি। প্রথম যেটা শিখছিলাম, প্রথম যেটা শিখছিলাম সেটাতে আমরা এটা শিখছিলাম যে এটা যদি কোনো একটা বৃত্ত হয়, এটা যদি কোনো একটা বৃত্ত হয় আর তার যদি দুইটা স্পর্শক হয়, এই দুইটা মনে করেন তার দুইটা স্পর্শক, তাহলে এই স্পর্শক দুইটাই যে এখান থেকে সমান হবে, এই পি এ আর পিবি যদি হয় এই স্পর্শক দুইটা সমান হবে, এটা সর্বপ্রথমে শিখছিলাম একটু আগে। এটার প্রমাণ করার জন্য একটা কাজ করছিলাম, তো প্রমাণ প্রমাণ করছি, প্রমাণ প্রমাণ করার পর দ্বিতীয় পাখি মারার সময় দেখলাম যে এখানে যে কোণগুলো উৎপন্ন হয় এই কোণ দুইটাও সমান, এখানে যে দুইটা কোণ উৎপন্ন হয় ওই কোণ দুইটাও সমান, এটাও প্রমাণ করে ফেলছি। তিন নম্বরে ওরা বলছে আচ্ছা ভাই এবার এটা যোগ করেন, এটা যোগ করার পর যে এখানে যে কোণটা পাইছেন এই কোণটা যে 90 ডিগ্রি এটা প্রমাণ করেন, এখানে যে দুইটা কোণ পাইছেন এই দুইটা কোণ যে 90 ডিগ্রি এটা প্রমাণ করেন।
তো তিন নাম্বারটা করার সময় আমরা আগের দুইটাকে ইউজ করতেছি। আগের দুইটাকে কিভাবে ইউজ করতেছি, প্রথমে আপনি এটা বলে নেবেন, এই দুইটা দিয়ে সর্বসময়টা বলে নেবেন। সর্বসময় বলে নেওয়ার পর আপনি বলবেন, তাহলে যেহেতু সর্বসময় তাহলে আমরা বলতে পারি PA সমান PB, তারপরে বলে নেবেন APD সমান হচ্ছে BPD, APD সমান হচ্ছে BPD, আর PD হচ্ছে সাধারণ বাহু। PD যেহেতু সাধারণ বাহু তার মানে ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম, তার মানে ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম তার মানে কোণ দুইটা সমান, যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম তার মানে কোণ দুইটা হচ্ছে সমান। আর কোণ দুইটা যদি সমান হয় তারা হচ্ছে কি রৈখিক যুগল কোণ, চিত্র দেখে বোঝা যাচ্ছে তারা হচ্ছে রৈখিক যুগল কোণ। তো রৈখিক যুগল কোণটা আরেকবার বলে দিই, এটা যদি কোনো একটা রেখা হয়, এটা যদি তার কোনো একটা বিন্দু হয়, এই বিন্দুতে যে দুইটা কোণ উৎপন্ন হবে এগুলাকে বলা হচ্ছে রৈখিক যুগল কোণ। অপর একটা রেখাংশ যে দুইটা কোণ উৎপন্ন করবে তাদেরকে বলা হচ্ছে রৈখিক যুগল কোণ। কখনো যদি কোথাও দেখেন রৈখিক যুগল কোণ দুইটা সমান হয়ে গেছে তাহলে বুঝবেন প্রত্যেকে 90 ডিগ্রি। কোথাও যদি দেখেন রৈখিক যুগল কোণ দুইটা সমান হয়ে গেছে তাহলে বুঝবেন ওই দুইটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা বলতে পারতেছি এই ADP আর BDP দুইটাই হবে হচ্ছে 90 ডিগ্রি। যথেষ্ট ব্যাখ্যা করে বলা হয়েছে কথাগুলো, যারা মনোযোগ দিচ্ছেন তারা আশা করি বুঝতে পারছেন, আর বুঝলে এটাও বুঝছেন যে আসলে একটা দিয়ে তিনটা বাকি কেমনে মরছে। তো এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে যারা যারা জিনিসটা বুঝছেন তারা আবার সি, যারা যারা জিনিসটা বুঝছেন তারা আবার হচ্ছে সি। এই একজনের নাম হচ্ছে অ্যাডলফ হিটলার, হিটলারও ক্লাস করতেছে, ওয়াও, দেখে ভালো লাগলো জিনিসটা, খুবই ভালো লাগলো। আচ্ছা আশা করি হচ্ছে গিয়ে অধিকাংশ মানুষ, হ্যাঁ সবাই সবাই একই, প্রায় 70-80% মানুষই বলতেছে ইয়েস। আচ্ছা ঠিক আছে, যারা বুঝেন নাই ভাইয়া কোনো চিন্তার কোনো কারণই নেই, চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ বাসায় একটু নিজে নিয়ে বসলে এই স্লাইড গুলা নিয়ে বসলে ইনশাল্লাহ দেখবেন বুঝে যাবেন, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। আচ্ছা এবার আসেন হচ্ছে গিয়ে পরেরটা, পর আবার একটা বেসিক কনসেপ্ট করবো আমরা এখন। দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্র দুইটি স্পর্শবিন্দু সমরেখ। আমি খালি হচ্ছে আপনাকে এটার জেনারেল মানে এই বিবৃতিটার মানে বুঝাই দিব, এটা প্রমাণটা সুন্দর মতো লেখা আছে বইয়ে, আমি এটা এটা পড়াইতে গিয়ে দেখছি যে এটা বলবেন সবাই বুঝে। তো এটা নিয়ে জন্য আমি সব কখনোই কালক্ষেপণ করি না, সময় মানে নষ্ট করি না, এটা নিয়ে মানে মানুষজন বুঝে আর কি। সোজা কথায় যদি দুইটা বৃত্ত বান, আচ্ছা এটা কিন্তু এই কথাটা একটু বলে দেওয়া মনে হয় ভালো, বহিঃস্পর্শ কি আর অন্তঃস্পর্শ কি, বহিঃস্পর্শ কি আর অন্তঃস্পর্শ কি। মনে করেন এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, এই বৃত্তটা আঁকতে গেলে একটু অবস্থা খারাপ হয়ে যাবে। মনে করেন এই দুটো বৃত্ত, এই দুটো বৃত্ত হচ্ছে যে বিন্দুতে স্পর্শ করছে, মনে করেন যে এই বিন্দুতে স্পর্শ করছে, এটা হচ্ছে তারা পরস্পরকে বহিঃস্পর্শ করছে। এখন আসলে হচ্ছে অন্তঃস্পর্শ করলে ভাই অবস্থাটা কি হতো, এটা হচ্ছে একটা বৃত্ত আর এইটা হচ্ছে আরেকটা বৃত্ত। একটু সমস্যা হয়ে গেছে, একটু সমস্যা হয়ে গেছে, এইটা মনে করেন আরেকটা বৃত্ত, এটাকে বলা হচ্ছে অন্তঃস্পর্শ, এটাকে বলা হচ্ছে বহিঃস্পর্শ। ভিতর দিয়ে টাচ করবে আরেকটা হচ্ছে বাইরে দিয়ে টাচ করবে, এটা হচ্ছে বহিঃস্পর্শ আর এটা হচ্ছে অন্তঃস্পর্শ, একবার সহজ জিনিস। তো এখন আপনাকে বলতে হচ্ছে যদি দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, যে এখানে চিত্রে দেখতে পাচ্ছেন বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্র দুইটি ও পরস্পর ও স্পর্শবিন্দু সমরেখ। তো এটা হচ্ছে একটা কেন্দ্র, এটা হচ্ছে একটা কেন্দ্র, এই একটা কেন্দ্র, বি একটা কেন্দ্র, আর এটা হচ্ছে আপনার স্পর্শবিন্দু। তার থেকে বলতে হচ্ছে এই তিনটা বিন্দু সমরেখ প্রমাণ করতে। তো সমরেখ মানে কি, অনেকে সমরেখ সমবৃত্ত এই জিনিসগুলোর অনেকটা মানে কঠিন মনে করেন জিনিসগুলোকে, কিন্তু জিনিসগুলো কঠিন না। তিনটা বিন্দু সমরেখ তখনই হবে যখন তিনটা দিয়ে একটা সরলরেখা আঁকা যাবে, চারটা বিন্দু সমরেখ তখনই হবে যখন চারটা বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকা যাবে, চারটা বিন্দু সমবৃত্ত তখনই হবে যখন বিন্দু চারটা দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে। সোজা কথা, যখনই আপনাদের বলবে বিন্দুগুলো সমরেখ নাকি, আপনি দেখবেন একটা সরলরেখা আঁকা যায় নাকি, যখনই আপনাকে বলবে বিন্দুগুলো সমবৃত্ত নাকি, আপনি দেখবেন একটা বৃত্ত আঁকা যায় নাকি। জান ভাই সব সময় আমি এরকম সরলরেখা একে একে দেখবো নাকি সরলরেখা আঁকা যায় নাকি, না একটা সিস্টেম আছে। সিস্টেম কি, যে দেখেন যে এটা একটা বিন্দু প্রডিউস হচ্ছে এখানে, এখানে যদি কোনোভাবে আপনি এটা প্রমাণ করতে পারেন এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, কোনোভাবে যদি আপনি এটা প্রমাণ করে দিতে পারেন এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলেই প্রমাণ হয়ে গেল যে এ ও বি এই তিনটা বিন্দু সমরেখ। কোনোভাবে যদি আপনি এটা প্রমাণ করতে পারেন এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলেই প্রমাণ হয়ে গেল এ ও বি সমরেখ। প্রমাণটা সুন্দর বয়ে দেওয়া আছে, আমি আপনাকে জাস্ট একটু বিবৃতিটা বললাম, বিবৃতিটা জানা আপনার জন্য উচিত, এজন্য ইনশাল্লাহ বই দেখে হচ্ছে আপনি জিনিসটা বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে পরেরটায় যাই,
আচ্ছা, এই কনসেপ্টটা আমার খুব দারুণ লাগে। আচ্ছা, এটা একটু বলার আগে বলে নেই যে এইটার পরে একটা পোল কোশ্চেন আসবে, ঠিক? এইটা পড়ানোর পরে একটা পোল কোশ্চেন আসবে। সো জিনিসটা বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, জিনিসটা বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাই হচ্ছে কি, আমরা মনোযোগ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করব, মনোযোগ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, ওকে, এটা একটা বৃত্ত, বহিঃস্পর্শ আর অন্তঃস্পর্শ একটু আগে আপনাকে বলছি, বহিঃস্পর্শ আর অন্তঃস্পর্শ একটু আগে আপনাকে বলছি। তো এটা একটা বৃত্ত, দাঁড়ান, এটারে যেখানে আঁকি না কেন এটা সাইডে নেওয়া যাবে, এই যে গুড, এই দুটো হচ্ছে বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করছে। তো এরা যে কথাটা বলতে চাচ্ছে, এই কথাটা মিনিংটা কি, এরা বলতে চাচ্ছে দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, সমস্যা না আমি বহিঃস্পর্শ করাই দিছি, তারপরে বলছে যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব। আচ্ছা ঠিক আছে, কেন্দ্র নিয়ে তোমার এত কথাবার্তা, আমি কেন্দ্র দুইটাও এঁকে দিচ্ছি, এটা হচ্ছে একটা কেন্দ্র, এটা হচ্ছে একটা কেন্দ্র, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই দুইটা কেন্দ্র। বলছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে বৃত্ত দুইটার ব্যাসার্ধের সমষ্টির সমান, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে বৃত্ত দুইটার ব্যাসার্ধের সমষ্টির সমান। এখন এটা যে কেউ বুঝে, এটা এমন একটা কথা বলছে এটা যে কেউ বুঝে, কারণ দেখেন এই বিন্দুতে টাচ করছে, এই বিন্দুতে টাচ করছে, তাহলে আমি এটা থেকে এটা যদি দূরত্ব বের করতে চাই, এতটুকু কি, এতটুকু হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ আর ওয়ান, আর এতটুকু কি এই বৃত্তের ব্যাসার্ধ আর টু। ওদের কথা হচ্ছে এই এ থেকে বি এর যে দূরত্ব সেটা হচ্ছে আর ওয়ান প্লাস আর টু, যে দুইটা বৃত্তকে যদি তুমি বহিঃস্পর্শ করাও তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব হবে, দ্যাট মিনস এই এ আর বি এর মধ্যে যে দূরত্ব হবে, এই দূরত্ব দুইটা হবে হচ্ছে তাদের ব্যাসার্ধের সমষ্টির সমান, এই দূরত্বটা হবে হচ্ছে তাদের ব্যাসার্ধের সমষ্টির সমান। খুব ইজি একটা কনসেপ্ট। এবার আসেন পরেরটা, নিচেরটা কি বলছে, নিচেরটা ওরা বলতে চাচ্ছে যে যদি দুইটা বৃত্ত অন্তঃস্পর্শ করে, মনে করেন এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, এটা 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 একটা বৃত্ত, এই দুইটা যদি অন্তঃস্পর্শ করে, মনে করেন এইটা অন্তঃস্পর্শ কি করছে, অন্তঃস্পর্শ ধরে নিয়ে এটা অন্তঃস্পর্শ করছে, এটা আমি এটা অ্যাডজাস্ট করে নিতে পারবো, এটা তো একটা বড় ব্যাপার না, এই জায়গায় মনে করেন অন্তঃস্পর্শ করছে। তো এখন ওদের কথা হচ্ছে এটা হচ্ছে প্রথম বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, বলছে এই দুইটা বৃত্তের এখন কেন্দ্রের দূরত্বটা কত হবে। এখন যদি আমি তোমাকে বলি এবি, এবি সমান কত, এটা কিভাবে বের করবো। আচ্ছা এখানে একটা সুন্দর কথা লিখে আছে, দেখেন যে দুইটা বৃত্ত অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে বৃত্ত দুইটার ব্যাসার্ধের অন্তরের সমান। এই অন্তর মানে কিন্তু হার্ট মন বা মাইন্ড না, এই অন্তর মানে হচ্ছে বিয়োগফল, এই অন্তর মানে হচ্ছে অন্তরফল বা পার্থক্য, পার্থক্য বলতে পারেন, পার্থক্য বা বিয়োগফলের সমান, মানে প্রথম বৃত্তের ব্যাসার্ধ মানে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধটা বাদ দিলেই তাদের মধ্যে দূরত্বটা বের হয়ে যাবে। তো এটা যে কেউ বুঝে, যে দেখেন এইটা আর এটা যোগ করেন, এটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ আর ওয়ান, এইটার এটা যোগ করেন, এটার এটা যোগ করেন, এটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ আর টু। এখন যদি আমি জিজ্ঞেস করি ভাই এতটুকু কি হবে, তারপরে বলবেন ভাই দেখেই তো বোঝা যাচ্ছে এটা হবে আর ওয়ান মাইনাস আর টু, এটা হবে হচ্ছে আর ওয়ান মাইনাস আর টু। তো আমি আপনাকে দুইটাই বুঝাই দিলাম, যখন বহিঃস্পর্শ করবে তখন তাদের মধ্যে দূরত্বটা হবে তাদের ব্যাসার্ধের সমষ্টির সমান, কিন্তু যখন অন্তঃস্পর্শ করবে তখন তাদের মধ্যে দূরত্বটা হবে তাদের ব্যাসার্ধের অন্তরের সমান, মানে তাদের ব্যাসার্ধ দুইটার পার্থক্যটা সমান হবে হচ্ছে তাদের দূরত্ব। আবার ইয়েস নো বলে দিতে হবে, সরি ইয়েস নো না, ওই যে ক্লিয়ার সি সি, আবার ক্লিয়ার সি। অন্তরায় মানে মানে কি ভাই, অন্তরায় তো বলতে কিছু নাই, অন্তরে অন্তরের মানে হচ্ছে পার্থক্য, অন্তরের মানে হচ্ছে পার্থক্য, অন্তরের মানে হচ্ছে পার্থক্য। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর খুব সুন্দর, একেবারে প্রায় 80-70-80% মানুষ বলতেছেন হচ্ছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এখন আমরা দেখি, এবার আমি আপনাদেরকে এটা আগে অ্যালার্ট করে দিই, আমরা মাঝে মাঝে সচেতন অবস্থায় অবচেতন মনে কাজ করি, আবার অনেক সময় সচেতন অবস্থায় অচেতন থাকি, এটা হচ্ছে কি এই পোল কোশ্চেনটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। সো অ্যালার্ট থেকে হচ্ছে কি পোল কোশ্চেনটা অ্যান্সার দিবেন, ঠিক আছে, সবাই অ্যালার্ট থেকে পোল কোশ্চেনটা অ্যান্সার দিবেন, সময় পাবেন হচ্ছে গিয়ে 1 মিনিট, একবার বরাবর 1 মিনিট আমি বন্ধ করে দিব, বরাবর 1 মিনিটে বন্ধ করে দিব, বরাবর 1 মিনিটে বন্ধ করে দিব। টাইম স্টার্টস নাও, পোলটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সবাই পার্টিসিপেট করবেন, সবাই পার্টিসিপেট করবেন, একবারে সবাই।
30 সেকেন্ডস চলে গেছে আর 30 সেকেন্ডস বাকি। সবাই পার্টিসিপেট করবেন। 3, 2, 1। আচ্ছা, টাইমস আপ। সো ঠিক আছে, অনেক মানুষই, প্রায় 80% মতো মানুষ হচ্ছে গিয়ে, 70% মতো মানুষ হচ্ছে পার্টিসিপেট করছেন। এবার আমি একটু রেজাল্টটা শেয়ার করে দিই। তো দেখেন, সম্ভবত সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, রেজাল্টটা দেখে বুঝতেছেন যে 50% মানুষ মনে করে যে এটা অ্যান্সার হবে হচ্ছে 3 সেন্টিমিটার। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই 50% মানুষ কিন্তু এখন হঠাৎ করে, এর মধ্যে কিছু মানুষ আছে এখন হঠাৎ করে চিন্তা করতেছে, শিট, আমি তো একটু মনে হয় ভুল করে ফেলছি। এবং তারা যদি তাও কেউ না বুঝে থাকেন, তাহলে এখন তাদের জন্য আমি আসি একটু আগে যে কথাটা বলছি, যে কথাটা কতটুকু সত্য, যে আমরা সচেতন মনে অবচেতন কাজ করি বা অবচেতন ভাবে কাজ করি, বা সচেতন অবস্থায় আমরা অচেতন থাকি, এই জিনিসটা কতটুকু সত্য এখনই বুঝবেন। 37% মানুষ এটা রাইট, 37% মানুষ এটা রাইট যে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 6 সেন্টিমিটার। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 6 সেন্টিমিটার। কেন? কারণ দেখেন, এই যে অন্তস্থভাবে স্পর্শ করা মানে কি, এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত। এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা একটা বৃত্ত, ঠিক আছে? এই দুইটা বৃত্ত হচ্ছে তারা টাচ করছে, এটা একটা বৃত্তের কেন্দ্র, এটা একটা বৃত্তের কেন্দ্র। এই দুইটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব কত হবে? এই দুইটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব দেওয়া আছে 1 সেন্টিমিটার। তার মানে এতটুকু হচ্ছে 1 সেন্টিমিটার, এটা তো জানেন। আবার আপনাকে বলে দিছে যে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। তো বড় বৃত্তের ব্যাসার্ধ মানে কি, যে এটা এখান থেকে এতটুকু হচ্ছে 4 সেন্টিমিটার। তো এখান থেকে এতটুকু যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এতটুকু যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এতটুকু কত হবে? এতটুকু অবশ্যই 3 সেন্টিমিটার হবে। একটু আগে আমরা যেটা শিখছিলাম, আর ওয়ান মাইনাস আর টু হচ্ছে 1 সেন্টিমিটার। এর মধ্যে আর ওয়ান দেওয়া হচ্ছে আপনার 4, তাহলে আর টু কত হবে? আর টু হবে হচ্ছে অবশ্যই 3। কিন্তু ভাই, আপনারা তো জানতে চাইছে ব্যাস, আপনি ওই যে কি জানি বলে উত্তেজনায় 3 সেন্টিমিটার দেখে আর নিজেকে থামায় রাখতে পারেন না, দিয়ে দিচ্ছেন 3 সেন্টিমিটার। বললাম না, ওই সচেতন অবস্থায় আমরা হচ্ছে অচেতনের মতো কাজ করি। তো আপনি এখানে 3 সেন্টিমিটার দিয়ে দিচ্ছেন, তো এটা হবে না, অ্যান্সারটা হবে হচ্ছে 6 সেন্টিমিটার। অনেকেই এটা জানেন যে 3 সেন্টিমিটারটা ব্যাসার্ধ, কিন্তু খেয়াল করেন না প্রশ্নে কি লেখা। এটা কিন্তু আমাদের অনেক বেশি হয়, এই জিনিসটা আমাদের ইয়াতে পরীক্ষার সময় অনেক বেশি হয়। তো এটা একটু খেয়াল রাখবেন, রিকোয়েস্ট, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। সো এটার কারেক্ট অ্যান্সারটা হচ্ছে 3 সেন্টিমিটার। এটার কারেক্ট অ্যান্সারটা হচ্ছে 3 সেন্টিমিটার। আমি মনে করি মেজরিটি যারা 3 সেন্টিমিটার দিচ্ছে, তারা এটা খালি ব্যাসটা খেয়াল করে নাই, এই জন্য তারা 3 সেন্টিমিটার দিচ্ছে আমি মনে করি। আচ্ছা, এবার হচ্ছে আমি প্রত্যেক ক্লাসে একটা সেম টেকনিক ফলো করি। আপনারা সম্ভবত যারা আগের ক্লাসগুলো করছেন তারা সম্ভবত জানেন যে আমি আপনাদের কাছ থেকে আর সময় নিব হচ্ছে সব মিলে 12 থেকে 14 মিনিটের মতো, সব মিলে 12 থেকে 14 মিনিটের মতো। এটা হচ্ছে আমার লক্ষ্য আর কি, আমি আপনার লক্ষ্যটা আপনার সামনে ক্লিয়ার করে দিই তারপরে। এবং আমি চেষ্টা করব যে এই 12 থেকে 14টা মিনিট হচ্ছে আপনি একবারে কমপ্লিট ফোকাস দিবেন, পুরো কমপ্লিট ফোকাস হচ্ছে দিবেন এখানে। এবং আমি আপনাকে ইনশিওর করতেছি, যদি আপনি কমপ্লিট ফোকাস দিয়ে 12 থেকে 14 মিনিট আমার সাথে থাকেন, যা যা পড়াবো এই 12 থেকে 14 মিনিট, আপনি সবকিছু বুঝতে পারবেন। যা যা পড়াবো আপনি সবকিছুই বুঝতে পারবেন। সো সবাই একটু কষ্ট করে আমার সাথে থাকার চেষ্টা করবেন। লিখছি অনুশীলনে 8.4, অলরেডি কিন্তু অনুশীলনে 8.4 দুইটা করা শেষ আমাদের, 1 আর 6 নাম্বারটা। সবাই পরে স্টাডি ম্যাটেরিয়াল দেখলে বুঝবেন আর কি, যে 1 আর 6 করা শেষ। এখন আমরা করবো হচ্ছে 2 নাম্বারটা, এখন আমরা করবো হচ্ছে 2 নাম্বারটা। সো আমাদের দেখি, আমরা এই 12 থেকে 14 মিনিট নিজেদের মনোযোগটা ধরে রাখতে পারি নাকি। বলছে প্রমাণ করো যে দুইটি বৃত্ত এক কেন্দ্রিক হলে বৃহত্তর বৃত্তটির কোনো জায়গায় ক্ষুদ্রতর বৃত্তটিকে স্পর্শ করলে উক্ত জায়গায় স্পর্শ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আচ্ছা, অনেকগুলো কথা বলছে, চিত্র একটা এঁকে দিচ্ছে, কি করলো না করলো অনেকে হয়তো বুঝেন নাই, আমি একটু আপনাকে একটু বড় করে এঁকে দিই। তো এটা হচ্ছে কি একটা বৃত্ত, একটু বেশি বড় হয়ে গেছে, এত বড় আকার ঠিক হয়নি। আচ্ছা, মনে করেন এটা হচ্ছে একটা বৃত্ত, এটার ভিতরে আরেকটা বৃত্ত হচ্ছে এটা, এটা হচ্ছে এটার ভিতরে আরেকটা বৃত্ত। তো বৃত্তটাকে আমরা একটু সরাই, হ্যাঁ এই যে মনে করেন এরকম একটা বৃত্ত। তো এখন বলছে যে বৃহত্তর বৃত্তটির কোনো একটি জায়গায় ক্ষুদ্রতর বৃত্তটিকে স্পর্শ করলে, আচ্ছা ওকে ডান, বৃহত্তর বৃত্তটার কোনো একটা জায়গায় মনে করেন এই জায়গাটা ক্ষুদ্রতর বৃত্তটাকে
স্পর্শ করছে। এখন আমাদের প্রমাণ করতে হবে স্পর্শ বিন্দুতে এটা সমদ্বিখণ্ডিত হয়। আমাদের প্রমাণ করতে হবে স্পর্শ বিন্দুতে এটা সমদ্বিখণ্ডিত, কারণ এই বিন্দুতে এটা সমদ্বিখণ্ডিত হয় এটা আমাদের প্রমাণ করতে হবে। এই বিন্দুতে এটা সমদ্বিখণ্ডিত হয় এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আসেন আমরা চেষ্টা করি। দ্যাট মিন্স এটার নাম যদি আমি দেই এ, এটার নাম যদি দেই হচ্ছে পি, এটার নাম হচ্ছে বি, তাহলে আমাদের এটা প্রমাণ করার বস্তু যে এপি ইকুয়ালস টু বিপি। আমাদের প্রমাণ করতে হবে এপি ইকুয়ালস টু বিপি, এটা মাথায় রাখবেন, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা যদি আমাদের প্রমাণ করতে হয় তাহলে এটা হচ্ছে আমার কেন্দ্র, ওটা হচ্ছে আমার কেন্দ্র। আমরা সুন্দর জানি আমি যদি এটা এটা যোগ করে দিই অবশ্যই এটা 90 ডিগ্রি হবে, এটা নিয়ে যাতে কোনো ডাউট না থাকে অবশ্যই এটা 90 ডিগ্রি। ওই যে প্রথমে যে উপপাদ্যটা শিখছি স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধের সাথে লম্ব, ওইটা অনুসারে আমি বলতে পারি এটার এটা 90 ডিগ্রি হবে। এবার আসেন আমার হচ্ছে গিয়ে এটা যোগ করে দিই, আবার এটাও যোগ করে দিই, দুইটা যোগ করে দিলাম। তো এখন একটা ত্রিভুজ আছে কি, নাম হচ্ছে ও এপি, আরেকটা ত্রিভুজ আছে কি, নাম হচ্ছে ও বিপি। একটা ত্রিভুজের নাম হচ্ছে ও এপি, আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে ও বিপি। এই দুইটা ত্রিভুজের মধ্যে ব্যাসার্ধ দুইটা সমান, এই দুইটা ত্রিভুজের মধ্যে ব্যাসার্ধ দুইটা সমান দেখতে পাচ্ছেন, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি ও এ সমান হচ্ছে ও বি। আবার এটাও দেখতে পাচ্ছেন দুইটা ত্রিভুজের দুইটা 90 ডিগ্রি আছে, দুইটা ত্রিভুজের দুইটা 90 ডিগ্রি আছে, একটা হচ্ছে ও পি এ আর একটা হচ্ছে ও পি বি, একটা হচ্ছে ও পি এ আর একটা হচ্ছে ও পি বি। আবার একটা সাধারণ ভাবে আপনারা দেখতে পাচ্ছেন ও পি আর সরি ওপি আর কি, ওপি সমান ওপি আর, এটা লিখি তাহলে সুবিধা। ওপি সমান ওপি মানে হচ্ছে কি, ওপি সাধারণ বাহু, ওপিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এখন হচ্ছে গিয়ে ত্রিভুজ দুইটা সর্বসম হবে, এখন ত্রিভুজ দুইটা সর্বসম হবে, এখন ত্রিভুজ দুইটা সর্বসম। আচ্ছা আপনাদের সাথে গেমটা আবার খেলি নাকি, এই ত্রিভুজ দুইটা কেন সর্বসম হবে, এই ত্রিভুজ দুইটা কেন সর্বসম হচ্ছে? এক নাম্বার অপশন হচ্ছে বাহু কোন বাহু, এক নাম্বার অপশন হচ্ছে বাহু কোন বাহু, দুই নাম্বার অপশন হচ্ছে কোন বাহু কোন, দুই নাম্বার অপশন হচ্ছে কোন বাহু কোন, তিন নাম্বার অপশন হচ্ছে কোনটি নয়, তিন নাম্বার অপশন হচ্ছে কোনটি নয়। দেন চ্যাটে লিখেন, এক দুই তিন লিখবেন চ্যাটে, এক দুই তিন লিখবেন, দেখি মনে আছে নাকি চ্যাটে, এক দুই তিন লিখবেন। এত মানুষ একসাথে চ্যাটিং শুরু করছেন মানে আমার এখানে হ্যাং হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে দেখা যাচ্ছে আমাদের আমাদের আসলে সবারই শুভবুদ্ধির উদয় হয়, খালি একটু টাইম লাগে আর কি, একটু একজনের ধরায় দেওয়া লাগে, একটু আমাদের খালি একজনের ধরায় দেওয়া লাগে। এই তাও একজনে এক ভাই, তাও একজনে এক নম্বর অপশন কেমনে বলেন ভাই, এক নম্বর একশো এক নাম্বার অপশন কোনোভাবেই হবে না ভাই, এক নাম্বার অপশন কোনোভাবেই হবে না, এটা বুঝিয়ে দিয়েছিলাম, আত্মসম্মত তখন ছিলেন না। ওই অসাধারণ কিছু মানুষ উত্তর দিয়েছেন হচ্ছে চার নাম্বার অপশন হবে, আমি তাদের উত্তরে খুবই খুশি। আপনারা চার নাম্বার বলতে কি বুঝেছেন আমি বুঝছি, যে অতিভুজ বাহুবদ্ধ হবে, ঠিক আছে। চার নাম্বার বলতে যে আপনারা অতিভুজ বাহুবদ্ধ বুঝেছেন এটা আমি বুঝছি, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। তাহলে এটার উত্তর হবে এগুলা কোনোটি নয় হবে, এটা আসলে অতিভুজ বাহুবদ্ধ অনুসারে ত্রিভুজ দুটা সর্বসম, ত্রিভুজ দুটা সর্বসম অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে। তো আমার ঘটনা ঘটে গেছে, যেহেতু ও এপি আর ও বিপি সমান তাহলে আমরা বলতে পারি এপি সমান বিপি, যেহেতু ও এপি আর ও বিপি সমান তাহলে আমরা বলতে পারি এপি সমান হচ্ছে বিপি, প্রমাণিত। এটি আমার প্রমাণ করার বিষয়বস্তু ছিল, এটি আমার প্রমাণ করার বিষয়বস্তু ছিল। এই চিত্রটা ইউজও করি নেই, চিত্রটা মাইন্ড করতে পারে। আচ্ছা থাক এটা আপনারা পরে দেখে নিন। এবার একটু আবার যারা যারা বুঝছেন, যারা যারা এটা বুঝছেন একটু কাইন্ডলি সি লিখে দিতে হবে, যারা যারা এটা বুঝছেন কাইন্ডলি একটু সি লিখে দিতে হবে, ফাস্ট ফাস্ট, টাইম নেওয়া যাবে না। আবার সবাই সি 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 শুরু করছে, সি সি কেন, আরে এতক্ষণ পরে বলে সি কেন, সি মানে হচ্ছে গিয়ে ক্লিয়ার, এই জন্য সি। গত গত ক্লাসে ইয়েস ছিল ওয়াই, এই ক্লাসে ক্লিয়ারের সি, পরে ক্লাসে দেখা যাক অন্য কিছু দেওয়া যায় নাকি। হঠাৎ করে মনে হয় জনজীবন স্থবির হয়ে গেল। আচ্ছা তো আমরা এই উপদ্রব বুঝে ফেললাম, তো এখন আমাদের মনোযোগ আর বেশিক্ষণ ধরে রাখার নাই, আমাদের আর একটা উপপাদ্য, শেষ উপপাদ্য আমরা চলে আসি, তিন নম্বর উপপাদ্য। তো সবাই এখন মনে মনে ভাবা শুরু করছেন, যা বা যারা হচ্ছে মোটামুটি বইয়ের সাথে কানেকশন আছে তারা বই দেখে ভাবতে পারেন যে কি চার নম্বর উপপাদ্য তো এখনো সে করায় নাই, সে বলতেছে কেন শেষ উপপাদ্য। চার নম্বর উপপাদ্য হচ্ছে গিয়ে সময় সংকুলনের কারণে আজকে করানো হবে না, ইনশাল্লাহ চার নম্বর উপপাদ্যটা পরের দিন করানো হবে। যদি এর আগে কেউ দেখে ডেকে আসেন তাহলে আমার মনে হয় যে আমার একটু বুঝাইতে সুবিধা হবে আর কি, একটু নিজে নিজে যদি একটু চেষ্টা করেন চার নম্বর, যেমন গত ক্লাসে বলছিলাম না সাত নম্বরটা পড়াবো না।
তেমনি যদি আছে চার নম্বরটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়ানো হবে। তিন নম্বরটা দিয়ে আমাদের শেষ, আমাদের বেশিক্ষণ না, প্রায় পাঁচ ছয় মিনিটের মতো হচ্ছে, একটু মনোযোগটা একটু ধরে রাখতে হবে, একটু সবাই আমরা ফুল ফোকাস দিই। এটা হচ্ছে গিয়ে মানে ইন্টারেস্টিং একটা উপাদান, মানে আমার এই উপাদানে বুঝাইতে অনেক ভালো লাগে, কারণ খুবই কমন কমন কিছু কনসেপ্ট ইউজ করে এটা করে ফেলা যায়, খুবই কমন কিছু কনসেপ্ট ইউজ করে এটা করে ফেলা যায়। তো আসেন আমরা একটু শুরু করি। আমি আগে আপনাকে এটা বলে নেই কি কি কনসেপ্ট ইউজ করে আমি এটা করব, কি কি কনসেপ্ট ইউজ করে এটা আমি করব এটা বলে নেই। ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের সেই চিরচেনা, চিরচেনা কি, যে এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি একটা স্পর্শক হয়, আর এটা যদি তার কেন্দ্র হয়, স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের সাথে এটা হবে হচ্ছে লম্ব, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে এটা হবে হচ্ছে লম্ব, এটা আমরা ফার্স্টেই জানি। এটা এই কালারটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, আমরা নীল দিয়ে লিখি, এটা হবে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব, এটা গেলো একটা কনসেপ্ট। তারপর আরেকটা কনসেপ্ট কি, এটা যদি একটা সরলরেখা হয়, এটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে আমরা সবাই বুঝি এটা হবে 120 ডিগ্রি, এটা আমাদেরকে বলে দেওয়া লাগে না। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা হচ্ছে সম্পূর্ণ কোণ, এটা 120 ডিগ্রি। তো দেখেন দুইটা জিনিস বললাম, দুইটা জিনিস আপনি আগে থেকে জানেন। আচ্ছা ভাই, তিন নম্বর জিনিস কি, তিন নম্বর জিনিস হচ্ছে এটা যদি একটা ত্রিভুজ হয়, এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে কোণ তিনটা 60 ডিগ্রি, তাহলে কোণ তিনটা হচ্ছে 60 ডিগ্রি, এটা আপনারা সবাই জানেন। একটা ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয় তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি, আর সমবাহু ত্রিভুজের তিনটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। এই তিনটা কনসেপ্ট আপনি জানেন, জানা তিনটা কনসেপ্ট আছে, আমি আপনাকে আবার বললাম। আবার লাস্ট কনসেপ্টটা কি, এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তখন আমি বলতে পারি এবি সমান বিসি সমান এসি, তখন আমি বলতে পারি এবি সমান বিসি সমান এসি। একই কথাকে কিন্তু ঘুরে ফিরে বলতেছি, বুঝছেন নাকি আমি জানি না। সেটা হচ্ছে একটা ত্রিভুজের তিনটা বাহু সমান হলে তিনটা কোণ সমান, মানে প্রত্যেকটা 60 ডিগ্রি করে। আবার কথাটাকে উল্টায় বলা যায়, একটা ত্রিভুজের তিনটা কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে তিনটা বাহু সমান হয়। তো আমি আশা করতেছি তিনটা চারটা জিনিস আপনারা বুঝছেন, যে এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি স্পর্শক হয়, স্পর্শবিন্দুগামীর সাথে এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের সাথে এটা লম্ব হবে, এটা হচ্ছে সম্পূরক কোণ অনুসারে এটা 60 ডিগ্রি হলে এটা 120 ডিগ্রি হবে, আর এটা যদি একটা ত্রিভুজ হয়, তার তিনটা বাহু যদি সমান হয়, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হবে, আর তিনটা কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটা বাহু সমান হবে। আশা করি এগুলো বুঝছেন, মানে এত কঠিন কিছু বলিনি, আপনি জানেন এমন জিনিস আপনাকে আবার বলা হইলো। এবার আসেন এখানে কি বলতে চাচ্ছে তারা, এখানে তারা বলতে চাচ্ছে এবি কোনো বৃত্তের ব্যাস, আমার কোনো সমস্যা নাই, আচ্ছা এবি বৃত্তের ব্যাস কোনো সমস্যা নাই, ওটা হচ্ছে কেন্দ্র, ওটা হচ্ছে কেন্দ্র, তাহলে বুঝতে পারতেছেন ও হচ্ছে কেন্দ্র, ও কেন্দ্রটা লিখে নেওয়া ভালো, কারণ নাহলে হচ্ছে অনেকে কনফিউজ হয়ে যায় ও আসলো কই থেকে, ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আচ্ছা এবার আসেন, আপনাকে বলছে কি বিসি হচ্ছে ব্যাসার্ধের সমান একটা যায়। আচ্ছা কই আমার বিসিটা, এই যে এটা হচ্ছে আমার বিসি, বিসিটা হচ্ছে ব্যাসার্ধের সমান একটা যায়। তো বিসি যদি ব্যাসার্ধের সমান যায় হয়, তাহলে এটা এক্সপ্লিসিটলি এটা বুঝাচ্ছে ওবি সমান ওসি সমান বিসি, ওবি সমান ওসি সমান বিসি, এটা বুঝাচ্ছে, কারণ বিসি হচ্ছে ব্যাসার্ধের সমান যায়। এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, এটাও বৃত্তের ব্যাসার্ধ হয়, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই তিনটা হচ্ছে সমান, প্রশ্ন বলেই দিছে বিসি ব্যাসার্ধের সমান একটি যায়। আচ্ছা গেল, এই যে এতটুকু কথা থেকে কিন্তু আপনি একটা সুন্দর কনক্লুশনে আসতে পারেন। কনক্লুশনটা কি, কনক্লুশনটা হচ্ছে ভাইয়া এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আবার এটাও 60 ডিগ্রি। একটু আগে যেটা বলছি যে একটা ত্রিভুজের তিনটা বাহু সমান হলে তারা পরস্পর 60 ডিগ্রি হয়ে যায়। তো ওকে ডান, আমরা অনেক কিছু বুঝে গেছি। এবার আসেন পরের ব্যাপারটা, আমি যদি এখানে বলি যে ভাইয়া এই কোণটা কত হবে, দেখি লেখেন তো একটু চ্যাটে, লেখেন তো তাড়াতাড়ি চ্যাটে লেখেন, এই কোনটা কত হবে, যে কোনটা মার্ক করছি এই কোনটা কত হবে, যে কোনটা মার্ক করছি এই কোনটা কত হবে, যে কোনটা মার্ক করছি, আচ্ছা অনেকে হয়তো দেখেনি নে মার্ক করছি কোনটা, এই যে এই কোনটা, সরি এই যে এই কোনটা, এই কোনটা, এই কোনটা কত হবে এটা জিজ্ঞেস করছে, লাল কালি দিই নাকি, হ্যাঁ এই যে এই কোনটা, আমরা সবাই জানেন এটা যদি একটা ত্রিভুজ হয়, এই দুইটা বাহু যদি সমান হয়, এই দুইটা বাহু যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি এই দুইটা কোণ সমান হবে। কোন একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হলে তাদের বিপরীত কোণ গুলা পরস্পর সমান হয়, কোন একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হলে তাদের বিপরীত কোণ গুলা সমান হয়। তো ওই হিসাবে আমরা কিন্তু এটা বলতে পারি, এই ও এ আর ও সি যেহেতু সমান, ও এ আর ও সি যেহেতু সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। তাহলে আসেন এবার জিনিসটা একটু ক্লিয়ার করি, সবগুলারে ক্লিয়ার করি, তাহলে হচ্ছে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। কি ছিল, এই তিনটা বাহু সমান ছিল, এখান থেকে আমরা কি বলতে পারি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি।
আবার সম্পূরক কোণের ওইখান থেকে আমরা এটা বলতে পারি এটা 120 ডিগ্রি। আবার এই যে এখানে একটা জিনিস শিখালাম আপনাকে, যে দুইটা কোণ যদি দুইটা বাহু যদি সমান হয় তার বিপরীত কোণগুলো সমান হবে। তা আপনি দেখতেই পাচ্ছেন ও এ সমান হচ্ছে ও সি, দুইটাই বৃত্তের ব্যাসার্ধ। আপনি দেখতে পাচ্ছেন ও এ সমান ও সি, তাহলে আপনি বলতে পারেন ও এ সি সমান হচ্ছে ও সি এ। ও এ সি সমান ও সি এ কথাটা মানে কি? এই দুইটা কোণ সমান, আর এই দুইটা কোণ সমান হলে সবাই বুঝে এই দুইটা কোণ সমান হওয়া মানে এটাও 30 ডিগ্রি হবে আবার এটাও 30 ডিগ্রি হবে। কেন? খেয়াল করেন, এটা যদি একটা ত্রিভুজ হয় এটাকে যদি আমি বলি 120 ডিগ্রি, আর যদি বলে দিই এই দুইটা কোণ সমান, তাহলে আপনি অবশ্যই বলতে পারবেন এই দুইটার প্রত্যেকে আসলে 30 ডিগ্রি করে। তাহলে আপনি অবশ্যই বলতে পারবেন এই দুইটার প্রত্যেকে 30 ডিগ্রি করে। কেন? কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় হচ্ছে 180 ডিগ্রি। তো এটা যদি 120 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণ যদি সমান হয়, তাহলে তারা পরস্পর হচ্ছে 30 ডিগ্রি। শেষ, আমি প্রমাণের খুবই কাছাকাছি চলে আসছি। এবার খেয়াল করেন, এটা তো একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, এটা যেহেতু একটা স্পর্শক তাহলে এই পুরাটা কত? 90 ডিগ্রি। এই পুরা কোণটা হচ্ছে 90 ডিগ্রি। পুরাটা বলতে আমি কি বুঝাচ্ছি লিখে দিই, এই পুরা ও এ ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। পুরা ও এ ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ও এ ডি এর মধ্যে এতটুকু আবার 30 ডিগ্রি, তাহলে এটা সবাই বুঝে, তাহলে বাকিটা হবে হচ্ছে 60 ডিগ্রি। এতটুকু যদি 30 ডিগ্রি হয়ে যায়, বাকিটা হবে হচ্ছে 60 ডিগ্রি। এটা আমরা সবাই বুঝতে পারছি। আবার খেয়াল করেন এই যে ও সি, ও সিটা হচ্ছে একটা ব্যাসার্ধ, আবার এই যে এই ডিসিটা হচ্ছে কি একটা স্পর্শক। তাহলে আমরা বলতে পারি কি কোন ও সি ডি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি কোন ও সি ডি হচ্ছে 90 ডিগ্রি। তো কোন ও সি ডি যদি 90 ডিগ্রি হয়, এর মধ্যে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা অবশ্যই বলতে পারি বাকিটা হবে 60 ডিগ্রি। বাকিটা হবে অবশ্যই 60 ডিগ্রি। তাহলে খেয়াল করেন, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, যে কেউ বলতে পারবে এটাও 60 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যেহেতু এই ত্রিভুজের তিনটা কোণই 60 ডিগ্রি হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি এডি সমান সিডি সমান এসি। যেহেতু এই ত্রিভুজের তিনটা কোণই 60 ডিগ্রি হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি এডি সমান সিডি সমান হচ্ছে এসি। তার মানে প্রমাণ হয়ে গেছে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তার মানে প্রমাণ হয়ে গেছে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। পুরো জিনিসটা একবার সামারি করে দিচ্ছে এক মিনিটের মধ্যে, পুরো জিনিসটা একবার সামারি করে দিচ্ছি এক মিনিটের মধ্যে। এই তিনটা কোণ 60 ডিগ্রি, এই তিনটা কোণ 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি? কারণ ওবি ওসি আর বিসি সমান। এই কোণটা 120 ডিগ্রি, কারণ সম্পূরক কোণ। এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। কেন? এই যে এখানে বুঝাই দিছে, এখানে বুঝাই দিছে, তাহলে এটাও 30, এটাও 30। আবার ওই যে স্পর্শকের একটা জিনিস আমরা জানি 90 ডিগ্রি হয়, তার মানে এই পুরা কোণটা 90 ডিগ্রি হবে। তো পুরা কোণটা 90 ডিগ্রি হওয়া মানে কি? এতটুকু হবে 60 ডিগ্রি। সেম ভাবে এই পুরা কোণটা 90 ডিগ্রি হবে, এই যে ওসিডি কোণটা 90 ডিগ্রি হবে, তার মানে এতটুকু মানে হচ্ছে 60 ডিগ্রি। দুইটা কোণ 60 ডিগ্রি হওয়া মানে তিন নাম্বারটা অবশ্যই 60 ডিগ্রি। যেহেতু একটা ত্রিভুজে তিনটা কোণ 60 ডিগ্রি, তার মানে ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সুতরাং এডি সমান সিডি সমান এসি। যা চিত্রে যা যা দেখতেছেন এগুলো খাতায় লিখে দিবেন, চিত্রে যা যা দেখতেছেন এগুলো খালি খাতা দেখতে, চিত্রটা যে প্রপারলি বুঝে গেছে সে হচ্ছে কি এখানে আর কোনো জায়গায় আটকাবে না। সো এটাই আপনাদের সাথে বলা উচিত ছিল। আচ্ছা, লাস্ট বারের মতো সবাই একটু সি বলে দেন, লাস্ট বারের মতো যারা যারা জিনিসটা বুঝছি, লাস্ট বারের মতো যারা যারা জিনিসটা বুঝছি একটু একবার সি বলে দিলে হচ্ছে। যারা যারা জিনিসটা বুঝছি, আচ্ছা থ্যাংক ইউ। তো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য খুবই ধন্যবাদ, এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। এখন হচ্ছে গিয়ে আমি ওইটা দিয়ে একটু শেষ করি, যে আমি -11 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 4-4, আমি নাকি ত্রুটিপূর্ণ একটা কথা বলছিলাম ওইটা নিয়ে। তো এটা ভাগ্য ভালো যে আজকে আপনারা রেজ করছেন, এটা হচ্ছে নর্মালি আমি সামনাসামনি ক্লাসে বলে দিই, বুঝছেন, সামনাসামনি ক্লাসে বলে দিই। তো যাদের একটু সময় হবে তারা একটু কষ্ট করে আর দুই তিনটা মিনিট একটু থাকেন, ইনশাল্লাহ জিনিসটা জানতে পেরে আপনাদেরও ভালো লাগবে, ইনশাল্লাহ জিনিসটা জানতে পেরে আপনাদেরও ভালো লাগবে। তো আমি এটা একটু বলে শেষ করি। এখনো অনেক মানুষ হাত তুলে বসে আছে না, আরে পুরা ক্লাস আপনারা হাত তুলেই মানে বসেছিলেন, সরি ভাই আসলে কিছু করার নাই। আচ্ছা দেখেন, তো আমি কথাটা যেটা বলছিলাম সেটা হচ্ছে -11 কে 3 দিয়ে ভাগ করলে, আমি আপনাদেরকে ওই দিন শিখেছিলাম যে ভাগফলটা হচ্ছে -4। যারা যারা জানেন না, ওই দিন ক্লাসে ছিলেন না, তারা হচ্ছে অনেক কিছু মিস করবেন হয়তো, কিন্তু যারা ছিলেন তারাই হচ্ছে কি একটু বুঝতে পারবেন ভালো মতো। তো ওই দিন আপনাদেরকে বলছিলাম কারেক্ট ওয়ে হচ্ছে এটা, -4টা হবে ভাগফল আর ভাগশেষটা হচ্ছে 1। তারা ক্যালকুলেটারে যা করছেন কি, ক্যালকুলেটারকে বুঝায় বলছেন যে ভ্যা ক্যালকুলেটার তুমি একটু বলো যে কি হবে আসলে ব্যাপারটা। তো ক্যালকুলেটার হয়তো বা আপনাকে এটা দেখাইছে যে ভ্যা আমি তো জানি -3.66 হবে, ক্যালকুলেটার আপনাকে দেখাচ্ছে -3.66 হবে, তখন আপনার মনে প্রশ্ন জাগছে, তাহলে এটা তো হইলো না,
দুইটা জিনিস তো মিললো না, দুইটা জিনিস যেহেতু মিললো না, কারণ এখানে আমি দশমিক দিলে পরে কি আসতেছে, তিন দুগুণা ছয়, দশমিক দিলে পরে আসতে, সরি তিন দুগুণা ছয় না, তিন তিরিকা নয়, দশমিক দিলে পরে আসতেছে আমার তিন তিরিকা নয়, তিন তিরিকা নয় আসতেছে, পরে দশ টাকা নয় গেলে এক, আবার শূন্য আসতে তিন তিরিকা নয় আসতেছে, তাহলে এরকম একটা ব্যাপার আসতেছে। আমি যেভাবে শিখেছি ওইভাবে মাইনাস ফোর পয়েন্ট থ্রি আসতেছে, কিন্তু আপনার মতো তো ক্যালকুলেটার দেখাচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট সিক্স সিক্স, তো এটা তো হইতে পারে না, হয় মানুষ ভুল নাহলে মেশিন ভুল, নাহলে দুজনেই ঠিক আছে আমাদের বুঝায় ভুল, হয় মানুষ ভুল নাহলে মেশিন ভুল, নাহলে দুজনেই ঠিক আছে আমাদের বুঝায় ভুল, তো ব্যাপারটা আসলে তিন নম্বরটাই, মানুষও ভুল না মেশিনও ভুল না আমাদের বুঝায় ভুল, তো বুঝানোটা একটু বুঝাই দিচ্ছি, খেয়াল করেন একটু তাড়াতাড়ি বলবো কথাগুলো, একটু তাড়াতাড়ি বলবো, একটু যাদের কোশ্চেন যাচ্ছিল মনে তারা একটু প্রপারলি খেয়াল করুন, আমার এখানে ইন্টেনশন হচ্ছে ওই পাঁচ ছজনকে প্রপারলি বুঝানো যারা কোশ্চেনটা রাইজ করছে। দেখেন আপনাকে যদি আমি বলি এগারোটা আমকে পাঁচ জনের মধ্যে ভাগ করে দাও, আপনি বেসিক্যালি করেনটা কি, আপনি করেন যেটা যে ভাগ অঙ্ক পারে না সেই জিনিসটা করে, যে পাঁচ জনকে পাঁচটা আম দেয়, পাঁচ জনকে পাঁচটা আম দেওয়ার পর বলে যে আচ্ছা আরো তো তোমরা আবার পাঁচটা করে নাও, প্রত্যেকে দশটা, এই যে দশটা আম আপনি পাঁচজনের মধ্যে ভাগ করে দিলেন, প্রত্যেকে দুইটা করে আম পেয়ে গেছে, প্রত্যেকে দুইটা করে আম পেয়ে গেছে, এখন একটা আম বাকি থাকে, যারা ভাগ অঙ্ক পারে না কিন্তু যারা গণতন্ত্রে বিশ্বাসী এবং বাঙালি মনোভাবে থাকে তারা বলবে যে ভাই একটা আম তোমরা পাঁচটা ভাগে ভাগ করো, এই একটা আমকে পাঁচটা ভাগে ভাগ করো কোনো কথা নাই, সবাই আমরা সমান থাকতে হবে, তাহলে আলটিমেটলি এই ভাগ ফলটা কি, আলটিমেটলি ভাগ ফলটা হচ্ছে সবাই এই দুইটা আম আর পাঁচ ভাগের এক অংশ আম পাবে, আলটিমেটলি ভাগ ফলটা হচ্ছে দুইটা আম আর পাঁচ ভাগের এক অংশ আম, আলটিমেটলি এটা হচ্ছে আমার ভাগ ফল, এইটাকে আমরা একটু ফিল করার চেষ্টা করি, এগারো এটা হচ্ছে গিয়ে পাঁচ, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে দশ, তা আমার যদি বলি যে এখানে ভাগ ফলটা কি, আপনি টু পয়েন্ট টু তো না হয় এই দিকে তবে একটা সংখ্যা আপনি জানেন এখানে টু পয়েন্ট টু এইভাবে করে আসে তাই না, টু পয়েন্ট টু এর আগে আপনি এটা বোঝা দরকার যে টু পয়েন্ট টুটা কিভাবে আসলো, টু পয়েন্ট টুটা আসার সিস্টেমটা হচ্ছে দুই দুই এর জায়গাতেই ছিল, দুই দুই এর জায়গাতেই ছিল, এটার সাথে তো যোগ করছেন, কত যোগ করছেন, পাঁচ ভাগের এক যোগ করছেন, ওই থেকে পেলেন আপনি পাঁচ ভাগের এক, এই যে যত ভাগ শেষ ছিল এই ভাগ শেষটাকে পাঁচ দিয়ে ভাগ করে এই পাঁচ ভাগের একটা যোগ করছেন, আবার বলি যত ভাগ শেষ ছিল ওই ভাগ শেষটাকে পাঁচ দিয়ে ভাগ করে তারপরে আপনি এই দুইটাকে পাঁচ ভাগের একের সাথে যোগ করছেন, আমি মনে জিনিসটা বুঝাতে পারছি, যত ভাগ শেষ ছিল ওইটাকে পাঁচ দিয়ে ভাগ করে তারপরে আপনি দুইটাকে পাঁচ ভাগের একের সাথে যোগ করছেন, তো এইটাই আমার হচ্ছে ভাগের মেইন বেসিক, যে আমার ভাগ শেষ যেটা থাকে ওইটাকে এটা দিয়ে ভাগ করে তারপর আমরা যোগ করি, তো এবার আসেন আমি ওই দিন আপনাকে যা শিখেছিলাম, ওই দিন আমি আপনাকে যা শিখেছিলাম ওইটাকে এটার সাথে রিলেট করার চেষ্টা করি, ওইটাকে এটার সাথে রিলেট করার চেষ্টা করি, আপনি খেয়াল করেন আপনার ক্যালকুলেটার কিন্তু দেখাচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট সিক্স সিক্স, ক্যালকুলেটার আপনাকে মাইনাস এগারোকে যখন তিন দিয়ে ভাগ করছেন ক্যালকুলেটার আপনাকে দেখাচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট সিক্স সিক্স, আমি আপনাকে মাইনাস থ্রি পয়েন্ট সিক্স সিক্স এনে দেওয়ার চেষ্টা করতেছি, তো আপনি ভাগ করেন তিন মাইনাস এগারোকে তিন দিয়ে ভাগ করেন, তো আমি শিখেছিলাম আপনাকে এইভাবে এরকম একটা জিনিস আসছিল, এখন আপনার ভাগ শেষ কত, আপনার ভাগ শেষ হচ্ছে এক, তাহলে আপনার এখানে করা উচিত কি, করা উচিত হচ্ছে এটার সাথে এটা যোগ করা, এই এককে তিন দিয়ে ভাগ করে এটার সাথে যোগ করা, এই এককে যখন আপনি তিন দিয়ে ভাগ করে এটার সাথে যোগ করবেন তখনই আপনার জীবনটা সুন্দর, সো ক্যালকুলেটারও ঠিক আছে আমরাও ঠিক আছি, খালি আমাদের বুঝায় একটু ভুল আছে, ক্যালকুলেটারও ঠিক আছে আমরাও ঠিক আছি, আমাদের বুঝায় হালকা একটু ভুল আছে, আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই না বেসিক্যালি যারা কোশ্চেনটা অ্যারাইজ করছে আমি তাদের জন্য আসলে এই জিনিসটা এত তাড়াতাড়ি করে বলছি, এখন যে ভাইয়াগুলো কোশ্চেন আমার মনে আছে মনে নাম মনে আলামিন ছিল, এই আপনাকে একটু কাইন্ডলি বলতে পারবেন আলামিন যে ভাইয়া আপনাকে বুঝছেন নাকি, যে ভাইয়া কোশ্চেনটা অ্যারাইজ করে সে কি আসেন ক্লাসে, আমি শিওর না, যে ভাইয়া কোশ্চেনটা অ্যারাইজ করছেন সে ভাইয়া কি ক্লাসে আসেন, এত মানুষ একসাথে রেসপন্স করতেছেন কম্পিউটার হ্যাং হয়ে গেছে বুঝছেন, আচ্ছা ঠিক আছে আশা করি বুঝছেন, যদি না বুঝেন তাও একটু বাসায় একটু যেটা নিয়ে চিন্তা করেন, যদি না বুঝেন তাও একটু বাসায় নিয়ে নিয়ে চিন্তা করেন, সুন্দর ব্যাখ্যাটা অনেক সুন্দর, তো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ হচ্ছে আগামীতে আমাদের দেখা হবে আবার, আলামিন ভাই আলামিন ভাই।